আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। কত বুদ্ধি তোমার, সবকিছু সামলাও কিভাবে? মেঘালয় মাথায় আঙুল দিয়ে বলল, এই মগজের খেলা সব। আজকে বাবার এত দূর আসার পিছনে আব্বুর ব্রেইনটাই কাজ করেছে। আব্বুর ফ্যামিলির অবস্থা ভালো ছিল না। আমি কি একাই থাকবো এখানে? ভেবে চিন্তে কাউকে ঠিক করে দেবো, সে বাসায় কাজ করতে তোমাকে হেল্প করবে, তার আমি তো প্রায়ই আসবো। তুমি যখন আসবা চাপা, পাবলিক তখন দেখবে না। না, আমি তো রাতের অন্ধকারে আসবো আমার বউয়ের কাছে। বলেই মিশুর গলায় মুখ গজে দিল। মিশু বলল, তুমি আসলেই খুব খারাপ, তোমার মাথায় শুধু শয়তানি বুদ্ধি কিলবিল কিলবিল করে। মেঘালয় হো হো করে হেসে উঠল। মিশুকে জাপটে ধরে বলল, কয়েকদিন যাক আব্বু আম্মু নিজে থেকেই আমাকে তোমাকে বিয়ে করতে বলবে, সেজন্য সিস্টেমে ওদের সাথে দেখা করিয়ে দিলাম। আমাদের ওই বাড়িতে দেখা করালে আব্বু আম্মুর কাছে স্বাভাবিক লাগতো সবকিছু। যেহেতু তাদেরকে এখানে ডেকে এনেছি, এখন ওনারা চিন্তা ভাবনা করবেন আমাদেরকে নিয়ে। কি বুদ্ধি, তুমি চাইছো ওনারা নিজে থেকে বিয়ের ব্যবস্থা করুক, তুমি তাদেরকে বলবা না? এই তো বুঝেছো, আমি যাচ্ছি আব্বু আম্মু নিজে থেকে আমাকে বলুক বিয়েটা করে ফেলতে, আর তারা যেন নিজে থেকে তোমাকে আমাদের বাসায় নিয়ে গিয়ে রাখে। এখানে একা একা ফেলে রাখবে না কখনো, আব্বু দায়িত্ববোধ ব্যাপারটা খুব মেনে চলে। মিশু মেঘালয়ের দাড়িতে হাত বোলাতে বোলাতে বলল, তোমার মাথায় খুব কুটনি বুদ্ধি, কুটনি বুড়া একটা। আর তুমি একটা কুটনি বুড়ি। তুমি বাবা মায়ের সাথে দেখা করবে বলনি কেন? হুট করে তাদের সামনে দাঁড় করালে তোমাকে কতটা নার্ভাস লাগে সেটা দেখার জন্য মজা লাগছিল। মিশু মেঘালয়ের বুকে দুটো কিল বসিয়ে দিয়ে বলল, তুমি বাবা মায়ের সাথে দেখা করাবে বলনি কেন? সাধি কি বলি, তুমি খুব খারাপ। আমি নার্ভাস হচ্ছিলাম আর তুমি মজা পাচ্ছিলে সেটা দেখে। অবশ্য আমি একদম সারপ্রাইজ, এই বাড়ি, তোমার রুমের সৌন্দর্য, সুইমিং পুল, ফাইনালি বাবা মায়ের সাথে দেখা করা, সবটাই আমার জন্য গ্রেট সারপ্রাইজ ছিল, যদিও প্রথম থেকেই তুমি আমাকে সারপ্রাইজ করে দিচ্ছ। মেঘালয় হাসলো। মিশুর মুগ্ধ চোখ দেখতে ওর খুবই ভালো লাগে, সেজন্যই সারপ্রাইজ দিতে চেষ্টা করে। মুগ্ধ হলে মিশুর চেহারায় একটা পবিত্র ভাব চলে আসে, সেটা মেঘালয়কে মুগ্ধ করে দেয়, সেজন্যই এত কিছু করা। মিশু বলল, সেই কবে থেকে শুধু সারপ্রাইজ দিচ্ছ? একজন সেলিব্রিটি এত সহজে কার সাথে মিশতে পারে সেটা জানতাম না, আর তুমি আবার আমার মতো সরল একটা মেয়ের সাথে প্রেম পড়লে, এসবই সারপ্রাইজ। তুমি গান গাও সেটা জানতাম না, তুমি বিজনেস করো সেটাও জানতাম না। সত্যি আমি এতবার যে অবাক হতে হতে একবার ধুম করেই হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে আমার। মেঘালয় হেসে বলল, তোমার মুগ্ধতা আমাকে মুগ্ধ করে মিশু পাগলি, তোমার সরলতা আমাকে আকৃষ্ট করে। এখন সারো, আব্বু এসে পড়বে। তুমি না বলেছিলে আমার চুলের একটা গল্প আছে, সেটা বলো। সেটা আরেকদিন বলবো। মেঘালয় মিশুকে ছেড়ে দিয়ে ভদ্রলোকের মতো সোজা হয়ে বসল। আব্বু আম্মু চলে আসলেন কিছুক্ষণের মধ্যেই। মিশুর সাথে বসে অনেকক্ষণ গল্প করলেন ওনারা, তারপর সবাই একসাথে বাইরে যাওয়ার জন্য বের হলেন। রেস্টুরেন্টে একসাথে দুপুরের খাবার খেয়ে বাবা মায়ের কাছ থেকে বিদায় নিল মেঘালয়। গাড়িটা সিলেটে নিয়ে যাবে, কিছুদিন থাকতে হবে, এছাড়াও অনেক ব্যাপার নিয়ে কথা হলো। বাবার কাছে চাওয়ার আগেই তিনি বেশ কিছু টাকা দিয়ে দিলেন মেঘালয়ের হাতে। মেঘালয় আব্বুকে জড়িয়ে ধরে গালে চুমু খেল। মিশুকে নিয়ে মার্কেটে এসে দুটো ড্রেস কিনল ওর জন্য, একটা শাড়ি, দুটো কামিজ, গেঞ্জি প্যান্ট, এসব কিনে নিয়ে শয়ানদের বাসায় ফিরল। মিশু একদম চুপচাপ হয়ে গেছে, ওর এখন চিন্তা হচ্ছে মেঘালয়কে নিয়ে। ছেলেটাকে যত সময় যাচ্ছে ততই ওর রহস্যময় লাগছে, মেঘালয়ের চোখেও রহস্য খেলা করে। মিশু ভেবেছিল মেঘালয় ধনী পরিবারের সন্তান, কিন্তু এতটা ধনী সেটা কল্পনাও করেনি। এত কিছু থাকার পরও সে নেভারল্যান্ডে যাওয়ার সময় সিএনজিতে কেন গেল? তার তো নিজেরই গাড়ি আছে, সবসময় পল ওয়েল কার্নেশনের মতো শপিং কমপ্লেক্সে সে কেনাকাটা করে। বড় বড় মার্কেটগুলোতে দেখি সবাই ওকে চেনে, সে কেনই বা মিশুর শপে রোজ রোজ গিয়ে হাজির হতো। মাঝরাতে স্টেশনে হাঁটাহাঁটি করা, দুম করে ট্রেনে গিয়ে ওঠা, এগুলো তো বাচ্চাদের কাজ, মেঘালয় কেন এসব করে? রহস্য রহস্য, ছেলেটাকে এখন বড্ড রহস্যজনক লাগছে। মিশু গালে হাত দিয়ে ভাবছে মেঘালয়কে নিয়ে। যে বাড়িতে নিয়ে গেল সেটা তো ফাঁকাই ছিল, তবুও শায়ানদের বাসায় বিয়ে পড়ালো। এত এত প্রশ্ন মিশুর মাথায় জড়ো হচ্ছে, যার কুল কিনারা কিছুই খুঁজে পাচ্ছে না সে। মেঘালয় গুনগুন করে গান গাইছে, ওর কণ্ঠে কিছু একটা মিশে আছে, শুনলেই ভেতরটা কেঁপে যায়।
গান শুনে মিশুর আরও কষ্ট হচ্ছে। মিশুকে আনমনা হয়ে ভাবতে দেখে মেঘালয় গান থামিয়ে এসে ওর পাশে বসল। চোখের দিকে তাকিয়ে চোখ ছলছল করছে। মেঘালয় অবাক হয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মিশু? মিশু ওর দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, কিছু হয়নি তো। তোমাকে আফসারিত দেখাচ্ছে কেন? আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও মেঘ। কেন, কিছু হয়েছে তোমার? মেঘালয় বেশ অবাক হয়ে গেল, মিশুকে কখনো এমন দেখায়নি, আর এই রকম কথাও কখনো ও বলে না। ও রীতিমতো চিন্তা শুরু হয়ে গেল মিশুর জন্য, খুব খারাপ লাগলো। তবুও কিছু জিজ্ঞেস করলো না, রুম থেকে বেরিয়ে গেল। মিশুর খুব কান্না পাচ্ছে হঠাৎ, কেন এরকম লাগছে ও নিজেও জানে না। মেঘালয়ের প্রতি কেমন যেন সন্দেহ হচ্ছে ওর, এই সন্দেহটুকুও করতে চায় না। ভেতরে কেমন যেন আজে বাজে চিন্তা আসছে, নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। মেঘালয়ের ব্যাপারে এত কিছু জানার আগে ওর প্রতি যেমন মনোভাব ছিল এখন আর সেরকম নেই। এখন রহস্যজনক লাগছে ছেলেটাকে, এটাই সবচেয়ে বাজে ব্যাপার। একবার মনের ভেতর সন্দেহ ঢুকে গেলে মাথার ভেতর ঘুরপাক খেতেই থাকে। মেঘালয় করিডোরে দাঁড়িয়ে বাইরে চেয়ে আছে, ওর চোখে পানি এসে গেছে, বুকটা চিনচিন করছে। মিশু একটু দূরে সরিয়ে দিলেই ওর খুব কষ্ট হতে থাকে, কেন এমন হয় নিজেও জানে না। মিশুর সামান্য কষ্টটুকুও ওর উপর বিশাল চিন্তার প্রভাব ফেলে দেয়। গত রাত ওকে থাপ্পড় দেওয়ার পর মেঘালয়ের ইচ্ছে করছিল নিজের হাতটাই কেটে ফেলে। কেন মিশুকে এভাবে আঘাত করে ফেললো সে? এখনও খুব কষ্ট হচ্ছে মিশুর কষ্ট দেখে, মেয়েটাকে এখনও ওকে আপন ভাবতে পারেনি। মিশুর ভেতর থেকে ঠেলে কান্না বেরিয়ে আসছে, আর চেপে রাখতে পারছে না। মেঘালয়কে ছাড়া ওর চলবেই না, অযথা ওকে অবিশ্বাস করে নিজেকে পোড়ানোর কোনো মানে হয়। এক ছুটে রুম থেকে বেরিয়ে এলো ও, এসে দেখলো মেঘালয় করিডোরে দাঁড়িয়ে আছে। মিশু ছুটে এসে ওর সামনে দাঁড়ালো, চোখাচোখি হতেই দুজনের গাল বেয়ে জল গড়িয়ে পড়লো। কারো আর মুখ ফুটে কিচ্ছু বলতে হলো না, দুফোঁটা অশ্রুই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। মিশু মেঘালয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। মেঘালয়ও ওকে বাহুর বন্ধনে শক্ত করে ধরে রইল। মিশু বলল, তোমার ব্যাপারে এমন কোনো জিনিস যেন না থাকে যেটা আমি জানি না। আমাকে সব কিছু জানাবা, কিচ্ছু লুকাবা না। নতুন কিছু জানতে পারলে আমার মনে চিন্তা আসে। আর তুমিও আমার উপর যত রাগি আসো কখনো আমাকে এক মুহূর্তের জন্য দূরে চলে যেতে বলবা না। সবসময় আমি তোমার পাশে থাকতে চাই। তুমি কষ্ট পেলে আমারও তো কষ্ট হয় মিশু। দুজন দুজনকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদল। মেঘালয় বেশ বুঝতে পারছে মিশুর প্রতি ওর দুর্বলতা কতখানি বেড়ে গেছে। ছেলেটা খুব শক্ত, কখনো ওর চোখে জল আসে না, আজ এসে গেল সামান্য একটু কারণে। কখনো মিশু দূরে ঠেলে দিলে মেঘালয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ আড্ডা দিল সবাই মিলে। মেঘালয় মিশুকে রুমে নিয়ে দুজনে খুনসুটি চলল অনেকক্ষণ ভর। সন্ধ্যায় ওই কান্নাকাটির পর্বটার পর থেকে দুজনে খুব সহজ হয়ে গেছে। এমন একটা বিশ্বাস জন্মেছে একে অপরের প্রতি যে কেউ কখনোই কাউকে ঠকাবে না। খুবই আপন মনে হচ্ছে দুজন আর দুজনকে। নতুন কিনে নিয়ে আসা একটা ড্রেস পরে সাজুগুজু করে নিল মিশু। মেঘালয় চেক শার্টের সাথে জিন্স পরল। রাত 11টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিল ওরা। গাড়িতে উঠে গান ছেড়ে দিল। মিশু বসেছে জানালার পাশেই, বেশ প্রশস্ত সিট। মেঘালয় মিশুর পাশে বসেছে, পুরো সিটটাই ফাঁকা, তবুও ওদের পাশে কেউ বসেনি। আরাফ গাড়ি ড্রাইভ করছে, পূর্ব ও সায়ান ওর পাশেই চাপাচাপি করে বসেছে। মেঘালয় অনেকবার বলেছে ওর পাশে বসার জন্য, কিন্তু কিছুতেই ওরা রাজি হয়নি। পেছনের সিট পুরোটাই নবদম্পতিকে ছেড়ে দিয়ে ওরা কষ্ট করেই সামনের আসনে গিয়ে বসেছে। মিশু শুধু মুখ টেপে হাসছে ওদের কার্যকলাপ দেখে। পূর্ব ও সায়ান খুবই দুষ্ট, নানান রকম ফাইজলামি আর দুষ্টমিতে মেতে থাকে। গাড়িতে বসার পর থেকেই ইয়ার্কি করে যাচ্ছে। মেঘালয়ও মাঝে মাঝে ওদের সাথে যোগ দিচ্ছে, আর এদিকে একটু পরপর আলতো করে ছুঁয়ে দিচ্ছে মিশুর কোমল শরীরটা। মেঘালয়ের উষ্ণ হাতের স্পর্শে বারবার শিহরিত হয়ে উঠছে মিশু। জার্নির সাথে নতুন এক সুখ যুক্ত হয়েছে। গাড়ির ভেতরে এসি আছে, তবুও মিশুর জন্য জানালা খোলা রাখতে হলো। ও খোলা জানালায় মাথা রেখে বাইরে চেয়ে থাকে অপলকভাবে, চুলগুলো এলোমেলোভাবে উঠতে থাকে, খুবই এনজয় করে ও ব্যাপারটা। আর মেঘালয় ওর মুগ্ধ চোখের দিকে হাঁ করে চেয়ে থাকে। মিশুর চুল উড়ে এসে মেঘালয়ের মুখে পড়তেই মেঘালয় ওর কোমরে হাত দিয়ে কাছে টেনে নিয়ে বলল, সারা জীবন যেন তোমার চুলের গন্ধ ঠিক এমনই থাকে। চুলের গন্ধে ঘুম এসে যায় আমার। এবার তো বলো আমার চুলের গল্পটা, সেই কবে থেকে ওয়েট করে আছি চুলের গল্পটা শুনবো বলে, এখনো কি বলা যাবে না? মেঘালয় মিশুর মাথাটা নিজের কাঁধে নিয়ে বলল, আমার যেদিন প্রথম দেখা হলো তারপর থেকে প্রতি রাতে আমি স্বপ্নে দেখতাম একটা মেয়ে এলোমেলো চুল ছেড়ে দিয়ে সমুদ্রের তীর ঘেঁষে এসে হেঁটে যাচ্ছে। মেয়েটির মুখ কখনো দেখতে পেতাম না, কিন্তু চুল, হাঁটা স্টাইল সবগুলোই কেমন পরিচিত লাগতো। একদম সমুদ্রের কাছ দিয়ে হাঁটতো মেয়েটা, যখন বিশাল ঢেউ এসে মেয়েটির ওপর দিয়ে তীরে আছড়ে পড়তো আমি ভয় পেতাম।
এই বুঝি সমুদ্র তার ভেতরে টেনে নিয়েছে মেয়েটিকে। কিন্তু না, ঢেউ নেমে যেতেই দেখতাম মেয়েটি দিব্যি হেঁটে যাচ্ছে, তার কিছুই হয়নি। মিশু অবাক হয়ে শুনছিল, বলল, তারপর তারপর কি হলো? মেঘালয় বলল, আমি ঘুমলেই এটা দেখতাম, আর অবচেতন মনে সারাক্ষণ এটা ঘুরপাক খেতেই থাকতো। আমার খুব অসহ্য লাগতো, ফ্রেন্ড সার্কেল আর পরিচিত যত মেয়ে আছে সবার চুল আমি দেখেছি, কারো চুলই ওরকম নয়। মিশু, সেদিন স্টেশনে যখন তুমি ওভারব্রিজের নিচে বসেছিলে তখন তোমার মাথায় ওড়না দেওয়া ছিল, কিন্তু তুমি যখন হেঁটে হেঁটে গিয়ে ট্রেনে উঠলে তখন ওড়না মাথায় ছিল না। আমার স্বপ্নের মেয়েটার সাথে হুবহু মিলে যাচ্ছিল তোমার চুল আর হাঁটার ভঙ্গিটা। আমি কেমন যেন ফিল করছিলাম তোমার প্রতি, কিচ্ছু ভাবতে পারিনি, সেজন্য ছুটে এসে ট্রেনে উঠেছিলাম। মিশুর চোখে মুখে মুগ্ধতা আর বিস্ময়, রূপকথার গল্পের মতো লাগছে। ও মুচকে হেসে বলল, আমি এটা নিয়েই চিন্তা করছিলাম, তুমি কেন ওভাবে ট্রেনে গিয়ে উঠলে? আমার এরকম অনেক অভ্যাস আছে, হুটহাট করে ওখানে সেখানে যাওয়াটা আমার স্বভাব, কিন্তু তুমি কেন কাণ্ডজ্ঞানহীন কাজ করবা, এসব ভেবে ভেবে মাথা খারাপ করে ফেলেছিলাম। মেঘালয় মিশুর চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, প্রথম দিন তোমার ভেজা চুল দেখেছিলাম, বৃষ্টি স্নাত চেহারা, আমার মনে হয় বিধাত উপর থেকে আমাদের জুটিটা ঠিক করে দিয়েছেন, এজন্যই আমার অবচেতন মন সারাক্ষণ তোমাকে নিয়েই ভাবত। আর মানুষের অবচেতন মন সারাক্ষণ যা কল্পনা করে মানুষ সেটাই স্বপ্নে দেখে। মিশু অবাক হয়ে বলল, সত্যি? মেঘালয় জবাব দিল, আমি পাগলের মতো সবার চুল খুঁজে বেরিয়েছি যে কার চুলগুলো দেখতে অমন হবে, আমাকে সারাক্ষণ ভাবো তো স্বপ্নটা, আমি সত্যি ভাবতে পারি না তুমি কিভাবে হুট করে আমার জীবনে এসে সব কিছু দখল করে নিলে। মিশু মেঘালয়কে জড়িয়ে ধরে বলল, এত সুখ কি কপালে সইবে গো আমার? পূর্ব উত্তর দিল, ভাবি না শুনলে আমাদের একটু ভাগ দিয়েন, আমরা সুখ খুঁজে খুঁজে মরি কিন্তু পাই না। ওরা তিনজন হেসে ফেলল, মিশুর লজ্জা লাগলো খুব, ও লজ্জায় মুখ লুকালো মেঘালয়ের বুকে, জোরে জোরেই বলল, আমার সমস্তটুকু দিয়ে আমি শুধু মেঘালয়কে সুখী করতে চাই, আমার জীবন চলে যাক। শায়ান বলল, মেঘ ভাগ্য করে বউ পেয়েছিস দোস্ত, ভাবছি আমি একটা কোচি মেয়ে টুপ করে বিয়ে করে ফেলবো, কিন্তু ভয় লাগে, এখনকার যা মেয়ে ভাই আমাকে ইচ্ছা মতন আসাবে, বাপের দেওয়া প্রাণটা ও অকালেই ঝরে যাবে। মেঘালয় হেসে বলল, মনের মতো একজন সঙ্গিনী পেলে লাইফটা যে কি পরিমাণে সুখের লাগে দোস্ত, উফ বোঝাতে পারবো না। আমরা বুঝতে চাই না, এমনিতেই তোর প্রেম দেখে হিংসায় জ্বলে পুড়ে সারকার হয়ে যাচ্ছি, আর কিছু বলিস না ভাই। আজকে তো একসাথে সুইমিং পুলে নেমেছিলাম, মিশুর পা দুটো আমার কাঁধের উপর তুলে নিয়ে। শায়ান চেঁচিয়ে বলল, ভাই প্লিজ থাম, আমরা তহনে বাড়াস না, এসব শুনলে আমাদের প্রেম প্রেম পয়। মেঘালয় ও মিশু হেসে উঠল, মেঘালয়কে জ্বালানোর জন্য বলল, রাতটা যা ছিল না দোস্ত, আমার আফসোস হচ্ছে আগে কেন বিয়ে করিনি। শায়ান তেলে বেগুনে জ্বলে গেল, পেছন ফিরে মেঘালয়ের দিকে তাকিয়ে বলল, ভাবি আছে বলে মুখ খারাপ করতে চাচ্ছি না, ভদ্র ছেলেটা অভদ্র বানাস না, বলে দিলাম। আহা হা, তুই না রুমে সিসি ক্যামেরা লাগাবি বলেছিলি, শোন না। শায়ান আরো খেপে গেল, এসব বলবি না, আমার প্রেম প্রেম পাই, শুধু প্রেম প্রেম না আমার বিয়েও পাই। বিয়েটা করেই ফেল, হুট করে বিয়ে করার মজাই আলাদা। সবাই তোর মিশু না যে ধুম করেই একটা কাজ করে ফেলবে, আমার গার্লফ্রেন্ড বললেই বলে বাপের টাকায় গার্লফ্রেন্ড চালাও, সপ্তাহে একদিন শপিং করা দিতে পারো না, আমার হাত খরচের টাকা বাসা থেকে নিতে হয়, আবার বলে কি না বিয়ে করবে, থাপ্পড়ছে না। গাড়ি শুদ্ধ সবাই শব্দ করে হেসে উঠল। পূর্ব বলল, হাত খরচের টাকা বাসা থেকে নেবে না তো কি তোর কাছ থেকে নেবে? তুই বল, হাত খরচের টাকা দিলে বউকেই দিব, আগে বিয়ে কর তারপর দিচ্ছি। শায়ান কাঁচু মাচু মুখ করে বলল, বলছিলাম রে ভাই আমাকে বলে, তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না, তুমি ভেবেছো সব কিছু নিয়ে আমি ভেঙে যাব, সেটার জন্য ভয়ে বিয়ে করতে চাও না। সবাই আবারও হেসে উঠল। পূর্ব জিজ্ঞেস করল, তুই কি বললি? আমি বলেছিলাম হ্যাঁ এই ভয়টাই পাই, সেজন্য বিয়ে করব না, তারপর লেগে গেল তুমুল ঝগড়া, সেই ঝগড়া মোটেও কি একটা শাওমি সেট গিফট করতে হয়েছে ভাই। পূর্ব শায়ানের কাঁধের উপর একটা মায়ের দিল।
বাকিরা সবাই অট্টহাসি শুরু করে দিল। আরাফ চুপচাপ গাড়ি চালাচ্ছিল, ও এবারে মুখ খুলল। দোস্ত, তোদের রিলেশন মাত্র আড়াই মাসের, এর মধ্যে কি কি দিছিস? শায়ান উত্তর দিল, আমি ওরে আইফোন দিছি, ওর রাউটার বিল, ওয়াইফাই বিল, মোবাইল রিচার্জ, চারবার শপিং করাই দিছি, দুইটা শাড়ি, বান্ধবীর বিয়ের গিফট, গত সপ্তাহে একটা শাওমি, আবার ক্যামেরাটাও নিয়েছে, সে ট্যুরে গিয়েছে, এখনও ফেরত দেয় নাই। দিবে কি না আমি তো শিওরও না। আর ট্যুরে গিয়েছিল ফ্রেন্ড সার্কেল ছিল মিলে, সেই টাকাও আমি দিছি। ওর এতবার বলছি আমার সাথে ট্যুরে যাওয়ার জন্য, সে যাবে না, নিজের বেলায় ষোলো আনা আদর করে, আর আমার বেলায় দুই আনা, একটা চুমু অবধি দিতে দেয় না, তিন ঘন্টা গাল ফুলিয়ে বসে থাকার পর একটা চুমু দিতে হয়। সবাই এত জোরে হেসে উঠলো যে আরব গাড়ি চালাতেই পারলো না, ও গাড়িতে ব্রেক কষলো। শায়ানের এই খবরগুলো জানতোই না, ওরা শুধু জানতো শায়ান মেয়েটাকে আইফোন গিফট করেছে, কিন্তু তার এত চাহিদার কথাগুলো তো ওরা নতুন শুনেছে। ও জিজ্ঞেস করলো, তোর ডিএসএলআর ওর কাছে? হুম, ট্যুরে যাওয়ার সময় নিয়ে গেছিল। ওর বাসা কোথায় জানো? কেন? গাড়ি ঘোরাচ্ছি, ওর বাসার সামনে ওরে বল ক্যামেরা নিয়ে দাঁড়াই থাকতে, বলবি সিলেট ট্যুরে যাচ্ছি, ক্যামেরা লাগবে। আমি পারবো না। টাকা কি বানের জলে ভেসে আসছে? বাপের কাছে কান্নাকাটি করে ক্যামেরা কিনে নিয়ে গিরি ফার্মের কাছে ফেলে রাখছে। আমি গাড়ি ঘোরাচ্ছি, অ্যাড্রেস বল। অনেক রাত হয়েছে, এখন ওরে ডিস্টার্ব করবো না, থাক। তুই যদি ক্যামেরা না নিস তোরে গাড়ি থেকে লাথি দিয়া ফালাই দিব। মিশু মেঘালয়ের কাঁধে হাত রেখে খিলখিল করে হেসে উঠলো, ওদের বন্ধুদের কাণ্ড কারখানা দেখে মজা লাগছে ওর। আরাফের রাগ দেখে বাধ্য হয়ে শায়ান ওর প্রেমিকার বাসার ঠিকানা বলে দিল, গাড়ি ঘোরাতে হলো না, যেই রোড ধরে যাচ্ছে সেই রোডের সামনেই ওর বাসা। বন্ধুদের চাপে পড়ে শায়ান মেয়েটাকে কল দিয়ে বাসার সামনে আসতে বলল, বোধহয় ফোনে অনেক কথা কাটাকাটিও হলো। শায়ান বলল ক্যামেরা না নিলে গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দিবে। সেটা শুনে বোধহয় মেয়েটি খেপে গেছে, বাসার গেইটে এসে দুবার হর্ন দিতে সে ক্যামেরা হাতে বের হলো। মেয়েটি খেপে আছে শায়ানের উপর, গাড়ির জানালা দিয়ে মিশু মাথা বাড়িয়ে হেসে বলল, আপু আসুন সিলেট চাই। মেয়েটি আরও রেগে গেল, নিশ্চয়ই মনে মনে ভাবছে মেয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর রেগে যাচ্ছে। শায়ান ভয়ে ভয়ে বলল, ওর নাম মিশু, মেঘালয়ের বউ। মেয়েটি রাগত অবস্থাতেও হাসার চেষ্টা করল। আরফ বলল, সরি আপু, এত রাতে বাসার নিচে নামানোর জন্য দুঃখিত। ইটস ওকে, ভেতরে এসে বসুন আপনারা। থ্যাংকস আপু, আপনি চলুন আমাদের সাথে, সিলেট থেকে ঘুরে আসি। বাসায় ম্যানেজ করতে পারবো না, আপনারা যান। বলে সে ভেতরে চলে গেল। শায়ানের দিকে একবার তাকালো ওরা। আরাফ গাড়ি ছেড়ে দিয়ে বলল, ছোট লোকের মতো কাজ করলাম তাই না পূর্ব? হুম, মাঝে মাঝে ইচ্ছাকৃত ছোট লোকই করতে হয়। এত রাতে ওকে নিচে নামানোর জন্য মেয়েটি বিরক্ত, এটাই ওদের শেষ দেখা, আর কালকে নিশ্চিত বেকআপ। শায়ান বলল, এটা কি ঠিক করলি তোরা? আরব গলা চড়িয়ে বলল, যার এত চাহিদা মেটানোর পরও সেই মেয়ে বলে বাসা থেকে হাত খরচের টাকা কেন নিতে হয়, আর বিয়ে করতে চাইলে করবে না, বিয়ে করে হাজবেন্ডের কাছে হাত খরচ নিক তাতে আপত্তি নেই, সে নির্লজ্জের মতো বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা নেবে, আবার বিয়ে করতে চাইলে থাপ্পড় লাগাবে, সেরকম গার্লফ্রেন্ড পোষার কোনো দরকার নাই, প্রেম করবি ভালো কথা, এত চাহিদা কেন? এই তুই চাস কি আমি ওর সাথে ব্রেকআপ করি? হ্যাঁ, এরপর কি হয় দেখ, আমরা বাপের টাকায় চলে ভালো কথা, বাসায় মিথ্যে বলে টাকা নিয়ে তাদের চাহিদা মেটাই, আর তারা এভাবে বলবে কোন সাহসে, আমার গালে থাপ্পড় লাগাতে চাইলে উড়ে থাপ্পড় বসাই দিতাম। আরাফের রাগ দেখে শায়ান আর কথা বাড়ালো না। আরাফ খুব রাগি, রেগে গেলে চর থাপ্পড় কিল ঘুষিয়ে বসাতে পারে, তার চেয়ে সে নিশ্চিন্তে গাড়ি চালাক, সেই ভালো। মিশু বলল, শায়ান ভাইয়া মন খারাপ করবেন না, সব কিছুর একটু সীমা থাকা দরকার, একটা রিলেশনশিপে যাওয়ার মানে এই নয় যে সমস্ত কিছু ছেলেকেই বহন করতে হবে। আমি মেঘালয়ের স্ত্রী হওয়ার পরেও ওর কাছে আজকে শপিং করিয়ে নিতে আমার খারাপ লাগছে, আমি কোনো কিছুর জন্য কখনো কারো উপর ডিপেন্ডেন্ট ছিলাম না, ছোটো ছোটো গিফট দিলে সম্পর্ক ভালো থাকে, তাই বলে আড়াই মাসে এত কিছু একটু বেশি হয়ে গেছে। মেঘালয় মিশুর চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, আমি তো তোমার সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছি মিশু, অন্তত আমার কাছে সংকোচ করো না, আমি তোমার স্বামী। স্বামী বলেই সমস্ত দায়ভার তোমার, আমি মানতে পারবো না, আমি নিজেও
রোজগার করব যতটুকু পারি, বসে বসে খাওয়ার অভ্যাস আমার নেই, যতদিন আমার দেহে কাজ করার সামর্থ্য আছে আমি করব, বাধা দিতে পারব না। মেঘালয় মিশুর চুলের উপর একটা চুমু দিয়ে বলল, এজন্যই তোমাকে আমার এত ভালো লাগে, তুমি তথাকথিত মেয়েদের থেকে আলাদা, আমার পাগলিটা। মিশু মেঘালয়ের খোঁচা খোঁচা দাঁড়ির সাথে নিজের গাল ঘষতে লাগলো। ছেলেটাকে ছাড়া ও কিছুতেই বাঁচতে পারবে না, বিধাতা যেন কখনো কোনো অজুহাতে ওদের আলাদা না করেন। মেঘালয় মিশুকে সিটে শুইয়ে দিয়ে ওর মাথাটা নিজের কোলের উপর রাখলো, ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি ঘুমাও। মিশুর মোটেও ঘুমাতে ইচ্ছে করছে না, মেঘালয় জোর করে ওকে ঘুম পাড়াতে চাইছে, বারবার বলছে, কালকে সারাদিন ঘুরতে হবে, তুমি ঘুমাও সোনামণি। বাধ্য হয়ে ও ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে রইল। মেঘালয় ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। বেশ কিছুক্ষণ পর মেঘালয় ওকে জিজ্ঞেস করল, ঘুমাইছো? মিশু কোনো সাড়া দিল না। জেগে আছে বুঝতে পারলে মেঘালয় আবারও জোর করে ঘুম পাড়াতে চাইবে, সেই জন্যই ও চুপ করে রইল। মেঘালয় যখন বুঝতে পারলো মিশু ঘুমিয়ে গেছে, তখন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। জানালাটা বন্ধ করে দিয়ে এসি বাড়িয়ে দিল, ব্যাকসিট থেকে হাত বাড়িয়ে চাদর নিয়ে মিশুর গায়ের উপর দিয়ে দিল, তারপর আবার ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মিশুর চোখে পানি এসে যাচ্ছে, প্রায় আধ ঘন্টা ধরে ছেলেটা ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এইভাবে কেয়ার করতে হয়? মানুষটা কি দুই অবস্থায় পড়লে কান্না করে, অধিক সুখে আর অধিক কষ্টে? এইদানিং মিশুর শুধু সুখেই কান্না পায়। এমন করে কেউ কেয়ার করলে সুখী না হয়ে কোনো উপায় আছে? শায়ান জিজ্ঞেস করল, ভাবছি ঘুমাইছে। মেঘালয় জবাব দিল, বাচ্চাটা ঘুমালো। বাচ্চাটা রাতে কি বাচ্চাটারই ছিল? কথায় বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, বাচ্চা তো সবসময় বাচ্চাই, সে কি বাসর ঘরে হুট করে বড় হয়ে যাবে নাকি? পূর্ব বলল, যাই বল, মিশির মতো আনারই বউ পাওয়াটাও সৌভাগ্য। মেয়েটা কিছু বোঝে না, হাতের হাতে সব কিছু শিখিয়ে দিবি, প্রেম শিখাবি, তারপর দেখবি তোর চেয়েও বেশি বেশি করে তোকে ভালোবাসবে। মেঘালয় হেসে বলল, আমার এটাই হবে, সবসময় যে ভালোবাসার বিনিময়ে ভালোবাসা লাগবে এমনটা তো নয়। মিশু আজীবন এমন পাগলিয়ার অবস্থা থাকুক না, আমি একাই না হয় ভালোবাসবো, আমার ভালোবাসা দিয়েই সবটুকু উসুল করে নেব। আরাফ বলল, সে কি তোকে ভালোবাসে না? লাইফের প্রথম প্রেমে পড়েছে তো, আস্তে আস্তে দেখিস কেমন পাগল হতে শুরু করে। মেঘালয় বলল, আমি চাই না ও পাগল হোক, ও আমার পাগলি হয়েই থাকুক, তবে ও আমাকে একটু দূরে সরিয়ে দিলেই কেমন যেন আমার মাথা খারাপ হয়ে যায় রে। আজকেও আমাকে রেগে বলেছে, আমাকে একা থাকতে দাও কিছুক্ষণ, যাও এখান থেকে, বিশ্বাস কর বাইরে এসে আমি কান্না করে ফেলেছি। মেঘালয়ের সমস্ত নিয়ম ভেঙে গড়িয়ে দিচ্ছে মেয়েটা, আমি আমার নিয়মের বাইরে গিয়ে যত সব কাণ্ড করে ফেলছি। শায়ন বলল, এরকম থাকিস আজীবন মিশুর জন্য, এটা খুব জরুরি, মানুষ বড় হলেও নাকি চেঞ্জ হয়ে যায়, তুই আবার ওই নিয়মের মধ্যেও ঢুকে যাস না জানো, তাহলে তোকে নিয়ে যত প্রাউড ফিল করি সব ভেস্তে যাবে আমাদের। মিশুর চোখ থেকে পানি পড়ছে। মেঘালয় আর ওর বন্ধু বান্ধবের কথা শুনে আরও সুখ সুখ অনুভূত হচ্ছে। মেঘালয়ের মতো একজনকে পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার, অনেক ভাগ্য করে ওকে পেয়েছে মিশু। এসব ভেবে ভেবে কান্না এসে যাচ্ছে। মেঘালয় ওর চুলে হাত বুলিয়ে দিচ্ছে, আরামে চোখ বুজে রইল ও, কখন ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। ঘুম ভাঙলে চোখ কোসলে উঠে বসল। মেঘালয় বলল, ঘুম হলো মহারানীর, আর কিছুক্ষণ ঘুমোতে? মিশু মেঘালয়ের গলা জড়িয়ে ধরে বসে রইল, ওর বুকে মাথা রেখে শুয়ে বলল, আর ঘুম আসছে না। কথাটা বলা শেষ না হতেই আবারও ঘুমিয়ে গেল। মেঘালয় হাসলো, পাগলি একটা, এক হাতে ওকে ধরে রইল মেঘালয়, হাতটা মিশুর কাঁধের ওপর দিয়ে নিয়ে ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। মেঘালয় একটু নড়তেই মিশু রেগে বলল, এত নড়চড় করো কেন? মেঘালয় হেসে ফেলল, প্রায় এক ঘন্টা যাবৎ ওর কোলে মাথা রেখে ঘুমাচ্ছে আর মেঘালয় ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, সে আবার মেঘালয়কে ঝাড়ি মারে। হাসি চেপে গেল মেঘালয়, পাগলিটা ঘুমাক আরাম করে, কাঁধটা একটু সোজা করে নিতে পারলে বেশ ভালো হতো, তবু আর একবারও নড়ল না মেঘালয়। গাড়ির গানও বন্ধ করে দেওয়া হয়েছে, মিশু ঘুমাচ্ছে বলে সবাই নীরবতা পালন করছে। মেঘালয় সিটে হেলান দিয়ে মিশুকে জাপটে ধরে ঘুমিয়ে গেল। গাড়ি ব্রেক করতে ঘুম ভাঙল মেঘালয়ের, একটা দোকানের সামনে এসে গাড়ি দাঁড় করিয়েছে। মেঘালয় কারণ জিজ্ঞেস করতে শায়ন বলল, দোস্ত চা খেয়ে আসি, খাবি? ইচ্ছে তো করছে, মিশু ঘুমাচ্ছে, ওর ঘুম ভাঙাবো না। আচ্ছা এনে দিচ্ছি। ওরা তিনজন গাড়ি থেকে নেমে গেল। মেঘালয় বসে রইল মিশুকে ধরে,
মিশু একদম ওর বুকে মাথা রেখে গলা ধরে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। দোকানের বারান্দায় লাইট জ্বলছে, লাইটের আলো এসে পড়েছে মিশুর মুখে, ঘুমন্ত মুখটা দারুণ আদরে দেখাচ্ছে। কিছু চুল এসে পড়েছে মুখের উপর, আরও বেশি মায়াবতী লাগছে মেয়েটাকে। মেঘালয় অপলকভাবে চেয়ে রইল। মিশু নড়ে চড়ে উঠে চোখ মেলল, হাই তুলে বলল, কোথায় আমরা? বুঝতে পারছি না, দোকানে তো কোনো সাইনবোর্ডও নেই, ওরা আসলে জিজ্ঞেস করে দেবো, তবে ঢাকা ছেড়েছে অনেক আগেই। ওরা কি বিড়ি খেতে গেছে? মেঘালয় হেসে বলল, একটু একটু খায় আর কি। তুমি খাও না কেন? আমি আগে মাঝে মাঝে খেতাম, এখন আর ছোব না। কেন ছোবে না? বাহারে নিকটে নিলে আয়ু কমে যায়, আমি তো তাড়াতাড়ি মরতে চাই না, আমি মরে গেলে এই পাগলিটাকে ভালোবাসবে কে? তাহলে আগে খেয়েছো কেন? আগে কি জানতাম আমার এমন একটা লক্ষ্মী বউ জুটবে? জানে তো কখনোই খেতাম না। অনেক আয়ু কমিয়ে ফেলেছো, ধরে মাইর দিই। আচ্ছা দাও না, এরকম মিষ্টি ছেলেকে মারতে ইচ্ছে হয়? বলেই মেঘালয়ের গলা জড়িয়ে ধরল। মেঘালয় বলল, আরো একটু ঘুমাও মিশমিশ। না এখন ঘুমলে অন্যায় হয়ে যাবে, আমি জার্নিতে কখনোই ঘুমাই না। সেজন্যই তো সেদিন ট্রেনে আমার বুকের উপর পড়ে পড়ে ঘুমাচ্ছিলে। মিশু অবাক হয়ে বলল, সত্যি? ছি, আমি কি নির্লজ্জ? অবশ্য ঘুমিয়েছো বলে আরো পাগল হয়ে গেছি, তোমার ঘুমন্ত মুখে একটা মায়া আছে। পূর্ব এসে গাড়ির পাশে দাঁড়ালো, মেঘালয় জানালা খুলে দিল। পূর্ব এক কাপ চা এগিয়ে দিয়ে বলল, ভাবি ঘুম ভেঙেছে, ভাবি কি খাবেন আপনি? সুমু, কথাটা বলেই জিব্বায় কামড় দিল মিশু। ও মোটেও এটা বলতে চায়নি, এমনকি এটা চিন্তাও করেনি, তবুও কেন যে এটাই বেরিয়ে গেল মুখ থেকে, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। পূর্ব হেসে জানালা থেকে মুখ সরিয়ে নিল, তারপর দোকানের দিকে চলে গেল। মেঘালয় মিশুর দিকে তাকিয়ে বলল, ওর সামনে এটা বলতে হলো? মিশু মুখ কাঁচু মাচু করে বুঝিয়ে বলল, ওর একদমই অজান্তে মুখ ফসকে বেরিয়ে গেছে কথাটা, লজ্জায় জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। মেঘালয় হাসছে মুখ টিপে, পাগলি একটা মেয়েকে নিয়ে কি যে করবে? মিশু বলল, একটু বাইরে নামতাম। এখানে নামা যাবে না। কেন যাবে না? শহরে বাইরে চলে এসেছি, একলা মেয়ে দাঁড়িয়ে থাকলে রিস্কি হয়ে যাবে, তার উপর আমরা চারজনই ছেলে। তাহলে তাড়াতাড়ি গাড়ি ছাড়তে বলো। মেঘালয় জানালা দিয়ে মাথা বাড়িয়ে ওদেরকে ডাকলো। সায়ান একটা পলিথিন ব্যাগ ভর্তি খাবার এনে দিল মেঘালয়ের হাতে। মিশু চেয়ে দেখে সেটার ভেতর দুটো চিপস, কয়েকটা চকলেট, দই, বিস্কুট, কেক, আরও কি কি জানো? ও অবাক হয়ে বলল, এগুলো কে খাবে? সায়ান বলল, তোমার জন্য। আমি এগুলো খাবো? আমি কি ছোট মানুষ? এগুলো তো ছোট মানুষ খায়। সায়ান হেসে ফেলল, ব্যাগটা দিয়ে গাড়ির ভেতর চেপে বসলো। এবারও মেঘালয়ের পাশেই বসেছে। পূর্ব ও আরাফ এসে সামনে উঠে পড়ল। এবার গাড়ি ড্রাইভ করে পূর্ব পাশের সিটে, আরাফ বসেছে। মিশু ব্যাগটা নিয়ে ইতোমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। ও মেঘালয়কে বলল, তোমরা সবাই এত ভালো কেন? মেঘালয় উত্তরে হাসল। মিশু একটার পর একটা খেতে শুরু করেছে। মেঘালয় চিপস নিচে একটু বরপর। সায়ান মেঘালয়কে বলল, দোস গান ধরছিস না কেন? মিশুও সাথে যোগ দিয়ে সায়ানকে গান গাইতে বলল। মিশুর কথা শুনে মেঘালয় গান গাইতে আরম্ভ করল, সাথে ওর বন্ধুরাও যোগ দিল। যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, তারে ছাড়া প্রাণ বাঁচে না। যার শোনে যার ভালোবাসা, তারে ছাড়া প্রাণ বাঁচে না। প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি প্রীতি এই জগতে জাতি কুলের ধার ধারে না। প্রীতি গান শেষ করতে মিশু হাততালি দিয়ে বলল, খুব সুন্দর করে গিয়েছো। মেঘালয় বলল, তোমার জন্য ছিল, আমি হচ্ছি সেই লতার, তুমি হচ্ছ গাছ। গাছ মরলে লতা মরবে, তবু লতা গাছ ছাড়বে না। মিশু হেসে উঠল, গানটা সত্যি সুন্দর ছিল, আরেকটা গান শোনাবা? মেঘালয় আবারও গান ধরল, একটার পর একটা গান চলতেই লাগলো। চার বন্ধু মিলে একসাথে গাইছে। মিশু জানালায় মাথা দিয়ে বাইরে চেয়ে আছে আর গান শুনছে। মেঘালয়ের হাতের মুঠোয় ওর হাত। মিশুর যে কী পরিমাণ আনন্দ হচ্ছে তা ভাষায় প্রকাশ করা হয়তো সম্ভব নয়। ও বারবার খুশিতে মেঘালয়কে জাপড়ে ধরছে। মেঘালয় ওর উচ্ছ্বসিত মুখ দেখে হাসছে। ভৈরবে এসে গাড়ি থামালো ওরা। রাত 2:30 বাজে, রেস্টুরেন্টে ফ্রেশ হওয়ার জন্য ঢুকলো। ফ্রেশ হয়ে এসে একটা টেবিলে বসে গেল নাস্তা করতে।
মিশুর একটুও খিদে পায়নি, তবুও মেঘালয় জোর করে খাওয়ালো ওকে। খাওয়া শেষ করে আবারও গাড়ি স্টার্ট দিল। এইবার সায়ন ড্রাইভ করছে। আরাফ মেঘালয়ের পাশে এসে বসে সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। পূর্ব সায়নের সিটে বসেই ঘুম। সায়ন ড্রাইভ করছে গান ছেড়ে দিয়ে। মিশু মেঘালয়কে বলল, আমি একটা কথা বলি, তুমি কি রাগ করবা? না, বলো। মিশু বলল, তুমি এখন একটু ঘুমিয়ে নাও, একটু ঘুম দরকার না বলো? আমি বরং সামনের সিটে গিয়ে সায়ন ভাইয়ের সাথে বসে গল্প করি আর রাস্তা দেখতে দেখতে যাই। আমার বাইরেরটা দেখতে খুব ভালো লাগে, এখানে বসে তো ভালো মতো দেখাই যায় না। আর আমি কথা বলতে থাকলে সায়ন ভাইও ঘুমাবে না, সবাই ঘুমাচ্ছে, সে একা একা গাড়ি চালাচ্ছে। মেঘালয় বলল, আচ্ছা ঠিক আছে, সামনে গিয়ে বসো। পূর্ব পেছনে এসে মিশুর সিটে বসল আর মিশু ড্রাইভারের পাশে অর্থাৎ সায়নের পাশে বসে ননস্টপ রেডিওর মতো কথা বলতে শুরু করলো। মেঘালয় হাসছে ওর কথা শুনে। এভাবে বকবক করলে সায়নের কান ঝালাপালা হয়ে যাবে, বেচারার ভুলেও ঘুম আসবে না। সায়ন শুধু মাথা ঝাঁকাচ্ছে আর গল্পের সাথে তাল মিলাচ্ছে। মেঘালয় সিটে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। বাকিরা ঘুমিয়ে পড়তেই মিশু সায়নের সাথে বকবকানি চালিয়ে যেতে লাগলো। হোটেলে এসে পৌঁছলো সকাল 6টার একটু আগেই। মিশু বাইরে নেমে দাঁড়ালো, বাকিদের ঘুম থেকে ডেকে তোলা হলো। মেঘালয় নেমে এসে মিশুকে জিজ্ঞেস করলো, জার্নি কেমন লাগলো? খুব ভালো, সামনের সিটে বসতে দারুণ মজা তো, সবকিছু সুন্দর দেখা যায়, আমি তো আর একটু ঘুমাইনি। তোমার ঘুম হলো? মেঘালয় মিশুর কানে কানে বলল, স্বপ্নে বিভোর ছিলাম, মিশু রাজ্যের রাজকন্যা, স্বপ্নে সে প্রেম বুনেছিল। ও আচ্ছা। মিশু মাথা ঝাঁকিয়ে হাসতে লাগলো। ওরা হোটেলের ভেতর ঢুকে লিফটের কাছে চলে এলো। লিফটে পূর্বরা তিনজন সহ আরও কয়েকজন উঠল। মেঘালয় মিশুকে নিয়ে বাইরে দাঁড়িয়ে রইল। পরের বার মিশুকে নিয়ে লিফটে উঠল মেঘালয়। এইবার শুধু ওরাই দুজন ভেতরে। মেঘালয় এক টানে মিশুকে বুকে টেনে নিল, শক্ত করে এক হাতে ওর মাথাটা চেপে ধরে আলতো করে ঠোঁটে ঠোঁট রাখল। মিশুর পেটে হাত রেখে আস্তে করে চাপ দিতে দিতে ওকে উপরে তুলে গভীর আবেশে চুমু খেতে লাগল। লিফট থেকে বের হয়ে রিসেপশনিস্টের কাছে এসে মিশু লজ্জায় চোখ মেলতেই পারছিল না। রুমের চাবি নিয়ে ওরা একসাথে রুমে চলে এলো। দুটো রুম পাশাপাশি, সায়ান পূর্ব এবং আরাফ এক রুমে ঢুকে গেল। মেঘালয় বলে দিল 8টায় দরজায় লক করবি। রুমে ঢুকে দরজা লক করেই মিশুকে কোলে তুলে এনে বিছানায় ফেলে দিল মেঘালয়। মিশু লজ্জায় নীলবর্ণ ধারণ করল ও দু হাতে মুখ ঢেকে আঙুলের ফাঁক দিয়ে মেঘালয়কে দেখতে লাগলো। মেঘালয় লাগেজ খুলে জামাকাপড় বের করে নিয়ে বলল, ওঠো, এখন কোনো আদর নয়, গোসল করে রেডি হয়ে নেবে এসো। মিশু লজ্জা পেয়ে বিছানা থেকে নামতে গেল। সেই মুহূর্তে মেঘালয় আচমকা ঝাঁপিয়ে পড়ল ওর উপর, একে অপরের মাঝে মিশে যেতে লাগলো। নরম তুলোর বিছানায় তলিয়ে গেল দুজনে। 8টার দিকে হোটেল থেকে বেরিয়ে পড়ল ওরা। বাইরে এসে রেস্টুরেন্টে নাস্তা করে প্রথমেই গেল হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে। ভেতরে ঢুকে মিশুকে নিচে দাঁড় করিয়ে রেখে ওরা উপরে মাজার দেখতে গেল। মাজারে মহিলাদের ঢোকা নিষেধ। মিশু নিচে ঘুরে ঘুরে কবুতর পুকুর নামাজের জায়গা আর নিচে শুয়ে থাকা লোকজনদের দেখছিল। একজন গার্ড টাইপের কেউ এসে চেঁচিয়ে চেঁচিয়ে লাঠি মেরে ঘুমিয়ে থাকা লোকজনকে তুলে দিচ্ছে। মেঘালয় পেছনে দাঁড়িয়ে বলল, ম্যাম। মিশু পেছন ফিরতে মেঘালয় হাসল, বলল, আসুন। বাইরে বের হয়ে রাস্তার দুপাশে অনেক দোকান দেখতে পেল মিশু। একটা দোকান থেকে মেঘালয় হালুয়া কিনে দিল ওর হাতে। দুপাশের দোকানগুলো দেখতে দেখতে মিশু হালুয়া খাচ্ছিল আর রাস্তা দিয়ে হাঁটছিল। গাড়িতে উঠে মিশু সামনে ড্রাইভারের পাশের সিটে বসার জন্য অনুরোধ করতে লাগলো। মেঘালয় ওকে বসিয়ে দিয়ে নিজেই ড্রাইভ করতে লাগলো। একমাত্র মেঘালয়ই এদিকে রাস্তা চেনে, বাকিরা চেনে না। মিশু জিজ্ঞেস করলো, এখন আমরা কোথায় যাচ্ছি? রাতারগুল। রাতারগুল আবার কি? কি আছে সেখানে? রাতারগুল সোয়াম্প ফরেস্ট। সোয়াম্প ফরেস্ট আবার কি? বাংলাদেশে দুটো বিখ্যাত বন আছে, শুনুনি, ম্যানগ্রোভ ফরেস্ট আর সোয়াম্প ফরেস্ট। মিশু লাফিয়ে উঠে বলল, ও বুঝতে পেরেছি, আমরা এখন সেখানে যাচ্ছি, খুব মজা হবে। অনেক মজা হবে। মিশু একটু কি যেন ভেবে বলল, আমরা তো পায়ে হাঁটবো না রে পাগলি, আমরা নৌকায় পুরো বনটা ঘুরবো। আচ্ছা, শুনেছি ওই ফরেস্টটা পুরোটাই জঙ্গলের উপর, আমরা যখন ভেতরে ঢুকবো আমার পায়জামা ভিজে যাবে না? সবাই হেসে ফেলল মিশুর কথা শুনে, একদম বাচ্চাদের মতো কথাবার্তা। মেঘালয় হেসে জবাব দিল, ইস, কত মজা হবে তাহলে। ওর এমন শিশু সুলভ কথাবার্তা শুনে বাকিরা হাসছিল।
মজা লাগছে শুনতে। পূর্ব বলল, ভাবি ওখানে কিন্তু গাছে সাপ ঝুলে ঝুলে থাকে, আমরা যখন নৌকা নিয়ে জঙ্গলের ভিতর ঢুকবো টুপ করে একটা সাপ আপনার কোলের উপর এসে পড়বে। মিশু অবাক হয়ে মেঘালয়কে জিজ্ঞেস করলো, সত্যি? তাহলে তো আরো মজা হবে, আমি সাপ কোলে নিয়ে বসে থাকবো আর তুমি শায়ন ভাইয়ের ক্যামেরা দিয়ে আমার একটা ছবি তুলে দিবা। আচ্ছা, সবাই আবারও হেসে উঠল। পূর্ব ভেবেছিল সাপের কথা বললে মিশু হয়তো আঁতকে উঠবে, কিন্তু মিশুর আরো মজা লাগছে সেটা শুনে। সত্যি মেয়েটা এখনো বড্ড ইনোসেন্ট। মেঘালয় একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো। বাড়িটা বাইরে থেকে দেখতে বেশ সুন্দর। মিশু একবার জানালা দিয়ে মাথা বের করে সেদিকে তাকালো, তারপর মেঘালয়কে জিজ্ঞেস করল, আমরা এই বাড়ির ভেতর দিয়ে জঙ্গলে ঢুকবো? মেঘালয় হাসতে হাসতে বলল, আরে পাগলি, বাড়ির ভেতর দিয়ে কখনো জঙ্গলে ঢোকা যায় বুঝি? তোমার কি মনে হয় এর ভেতরে নদী আর বন আছে? মিশু লজ্জা পেয়ে গেল। সত্যি তো, বাড়ির ভেতরে কিভাবে বন থাকতে পারে? কি যে বোকার মতো প্রশ্ন করে সে, নিজেই নিজেকে বলতে লাগলো। মেঘালয় একজনকে কল দিয়ে বলল, তারপর মিশুকে বলল, এটা নায়ক সালমান শাহের বাড়ি। কোন সালমান শাহ? বাংলাদেশে একজন জনপ্রিয় নায়ক সালমান শাহ ছিলেন। তুমি আমার এমনই একজন, জানি এক জনমে ভালোবেসে ভরবে না মন, এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আশা। সেম সেই সালমান শাহ? হ্যাঁ, সেই সালমান। মিশুর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল, আর ওকে দেখে বাকি চারজন হেসেই খুন। বেশি আনন্দে মেয়েটা একবারে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। কি বলেন না বলে কোনো বোধই থাকে না। মেঘালয় গাড়ির দরজা খুলে বাইরে বের হলো, বাকিরাও নেমে দাঁড়ালো। একজন লোক এসে মেঘালয়ের সাথে হ্যান্ডশেক করতে করতে বললেন, আরে মেঘালয় যে অনেকদিন পর। ফ্রেন্ডসদের নিয়ে ঘুরতে চলে এলাম, কেমন আছেন? লোকটি হাসি মুখে কথা বলতে লাগলেন। উনি বোধহয় শুধু পূর্বকেই চেনেন। পূর্বর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছো? ওরা বেশিক্ষণ দেরি করল না। এমনিতেই বেলা 10টা বেজে গেছে, রাতারগুল পৌঁছাতে প্রায় দুপুর হয়ে যাবে। বিকেল আবার চা বাগানে মিটিং আছে, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দিতে হলো। মিশু অবাক হয়ে সব কিছু দেখছে আর মুগ্ধ হচ্ছে। গাড়ি থেকে চা বাগান দেখতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠছে। মেঘালয়ের হাত চেপে ধরে বলল, এত সুন্দর কেন? মেঘালয়ের খুবই ভালো লাগছে মিশুকে দেখে। যে মানুষটার মুগ্ধ হওয়ার ক্ষমতা নেই, প্রকৃতির সৌন্দর্য দেখে যে অভিভূত হয় না, তাকে নিয়ে কোথাও ঘুরতে গিয়ে আনন্দ নেই। মিশুর উচ্ছ্বসিত মুখ, আনন্দে বারবার লাফিয়ে ওঠা, উত্তেজনায় হাততালি দেওয়া, সবই মেঘালয়কে মুগ্ধ করছে প্রতি মুহূর্তে। ইচ্ছে করছে পৃথিবীর সকল সৌন্দর্য যদি মিশুকে দেখিয়ে আনতে পারতাম। মিশু বলল, আমার কি ইচ্ছে করে জানো? ওই যে গামছার মতো ড্রেসগুলো পরে, পিঠে একটা বালতির মতো ঝুড়ি ঝুলিয়ে চা বাগানে চা পাতা তোলে, আমাদের একটা ছোট্ট সুন্দর সোনামণি হবে, তাকে গামছায় বেঁধে পিঠে ঝুলিয়ে আমি চা বাগানে চা পাতা তুলব, কেমন মজা হবে বলো তো? মেঘালয় হেসে ফেলল। শায়ন বলল, কোন কালে কোন মেয়ে এরকম হয়েছে যে আমার জানা ছিল না? মিশু বলল, আমার খুব হয়, আমার ইচ্ছে হয় পাহাড়ের উপর গিয়ে জুম চাষ করি, কোদাল দিয়ে মাটি কুপিয়ে কুপিয়ে জমি চাষ করব, অনেক কষ্ট করব, অনেক পরিশ্রমী হব, তারপর অনেক দিন বাঁচব। পূর্ব চোখ বড় বড় করে বলল, কি বাত হাই, দারুণ দারুণ ইচ্ছে তো তোমার মিশু, আর কি কি ইচ্ছে আছে বলো তো শুনি। মিশু আগ্রহী হয়ে বলতে লাগলো, আমার ইচ্ছে করে পাহাড়ের উপর গিয়ে একটা ঘর বানিয়ে থাকি, আমাদের অনেক অভাব থাকবে, আমি আর মেঘ কষ্ট করে রোজগার করে আনবো, তারপর মজা করে খাবো, মেঘ অনেক দূর থেকে লাকড়ি কুড়িয়ে আনবে, আমি জুম চাষ নিয়ে ব্যস্ত থাকবো, আবার ইচ্ছে করে মেঘের দেশে একটা ঘর বানিয়ে থাকি, ঘুম থেকে উঠে যখনই বাইরে এসে দাঁড়াবো মেঘ উড়ে এসে আমাদের ছুঁয়ে যাবে। মেঘালয় বলল, বাড়ি বানিয়ে থাকাটা হয়তো সম্ভব নয়, তবে সাজেকে মেঘের দেশে নিয়ে যাবো তোমায় একদিন, ঘুম থেকে উঠে যখন বাইরে এসে দাঁড়াবে তুলুর মতো মেঘ এসে তোমাকে শীতল স্পর্শ দিয়ে যাবে। আচ্ছা, তাড়াতাড়ি নিয়ে যাব। হ্যাঁ, তাড়াতাড়ি নিয়ে যাব। পূর্ব জিজ্ঞেস করল, ভাবি আর কি কি ইচ্ছা আছে বলেন না শুনি, আপনার ইচ্ছুগুলো তো একদম ইউনিক, লাখ টাকাও কেনা যাবে না, বলেন শুনি। মিশু একটু নড়ে চড়ে বসলো,
পেছন ফিরে ওদের দিকে তাকিয়ে পা দুটো সিটের উপর তুলে বসল। মেঘালয় মিশুর বসার স্টাইল দেখে মুখ টিপে হাসলো। অন্য কেউ ওর সামনে এভাবে বসার সাহস হয়তো পাবে না, আর ওর চারপাশের সবাই খুব বেশি ভদ্র সবসময়। মিশু কোনো কিছু না ভেবেই পা উপরে তুলে বসলো, সেটা মেঘালয়ের কাছে অন্যরকম লাগাটাই স্বাভাবিক। নিঃসংকোচ আচরণ বরাবরই ওকে মুগ্ধ করে। মিশু বলল, আমার না পাহাড়ের প্রতি খুব টান, পাহাড়ের উপর একটা পিঠার দোকান দিতে ইচ্ছে করে। আচ্ছা মেঘ, পাহাড়ে পিঠা বিক্রি হবে? মেঘালয় বলল, কেন হবে না, পাহাড়ের উপর হাজার হাজার ট্রাভেলার ঘুরতে আসে, তারা পিঠা কিনে খাবে। বিদেশিরাও আসে, বিদেশিরা তো 2 টাকার পিঠে খেয়ে আমাদের 10 টাকা দিয়ে যাবে, তখন আমাদের অনেকগুলো টাকা হবে। তোমার বরের এমনিতেই অনেকগুলো টাকা আছে মিশু, সারা জীবন পায়ের উপর পা তুলে বসে খেতে পারবা। মিশু একবার মেঘালয়ের দিকে তারপর শায়ানের দিকে তাকিয়ে বলল, আমার রেডিমেড কিছু ভালো লাগে না, কিছু প্রস্তুত আছে সেটা ভোগ করতে একটু আরাম পাই না আমি, বরং নিজে প্রস্তুত করে সেটা ভোগ করার মাঝে অন্যরকম আনন্দ। বাপের টাকায় ফুটানি মারার চেয়ে নিজে 2 টাকা ইনকাম করে কষ্ট করে চলাটাও শান্তি। সবাই লজ্জা পেয়ে গেল। মেঘালয় মুচকি হাসলো মিশুর জীবন দর্শন দেখে। মেয়েটা যেমন সরল তেমনি তেজিও, কোনো কিছুর জন্য কারোর উপর নির্ভর করতে রাজি নয়। আমার যা আছে আমি তাই নিয়েই সুখী, অন্যের কাছে ফ্রিতে কিছু নিয়ে আলগা সুখের কোনো মানেই হয় না, এসব ভেবে মেঘালয় হাসছিল। মিশু জিজ্ঞেস করল, এই আমার খুব আচার খেতে ইচ্ছে করছে। মেঘালয় ভ্রুয় কুচকে তাকালো, এখন সে আচার কোথায় পাবে? পূর্ব ফাজলামি করে বলল, ভাবি কি বমি বমি পাচ্ছে? না আমার জার্নিতে বমি আসে না। মাথা ঘুরাচ্ছে? না আমার কখনো মাথাও ঘোরায় না। ও শিট, কোথায় ভাবলাম আমরা আঙ্কেল হব। বলেই সবাই হেসে উঠল। মিশু এই ইয়ার্কির আগা গোড়া কিচ্ছু বুঝতে পারল না, ইহকালে কেউ কখনো ওর সাথে এরকম ফাজলাম করেনি। আচার খাওয়ার সাথে আঙ্কেল হওয়ার কি সম্পর্ক মাথাতেই ঢুকলো না। সবাই হাসছে আর মিশু জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে, মেঘালয়ও ফ্রেন্ডের দিকে তাকিয়ে হাসছে। মিশু যে এই সাধারণ ফাজলামিটা ধরতে পারেনি সেটা দেখে আরও মজা লাগছে সবার। মিশু মেঘালয়ের দিকে ফিরে বলল, এখানে কোথাও আচার পাওয়া যাবে না? ওরা আবারও হেসে উঠল। মিশু জিজ্ঞেস করল, হাসছো কেন তোমরা? মেঘালয় বলল, তুমি বাংলা সিনেমা দেখো না? সিনেমায় বাড়ির বউরা আচার খেলে স্বামী আর শাশুড়িরা কি বলে জানো না? মিশু মুখ বাঁকা করে বলল, সিনেমা দেখার সময় আমি কখনো পাইনি, ছোটবেলা থেকে প্রত্যেকটা সেকেন্ডকে আমি কাজে লাগাতাম, যেটুকু অবসর পেয়েছি বিদেশি উপন্যাস পড়েই কাটিয়েছি। সবাই চুপ হয়ে গেল। আনন্দময় শৈশব হয়তো মিশুর ছিল না, নিজে যদিও বাচ্চা স্বভাবের তবুও সময়ের ব্যাপারে সব সময় খুবই সিরিয়াস। ইচ্ছে পূরণের বেলায় যে কোনো উদ্ভট কাজ করা যেতে পারে, কিন্তু সময়কে সব সময় কাজে লাগানো চাই। শায়ান বলল, একটা জিনিস দেখ, আমি খুবই অবাক হই, আমরা সচরাচর যেসব বলাবলি করি সে সবও জানে না, আবার আমরা যেসব কল্পনা করি সে ওসবও নিয়ে ভাবে না। মেঘালয় বলল, এটা সত্যি অদ্ভুত ব্যাপার, আল্লাহ মেয়েটাকে যে কি দিয়ে বানিয়েছে, জগতের সব উদ্ভট চিন্তা ওর মাথায় ঘুরপাক খায়। মিশু বলল, আমি আবার কি উদ্ভট চিন্তা করলাম? পাহাড়ের উপর পিঠা দোকান দেওয়ার চিন্তাটা কি উদ্ভট নয়? হ্যাঁ আহা, আমি তো অল্প কয়েকদিন ব্যবসা করব, 15 দিন পিঠা বেচবো, তারপর আবার অন্য ব্যবসা। পূর্ব বলল, এরা দুটোই সবসময় ব্যবসার চিন্তা ভাবনা মাথায় নিয়ে ঘোরে। বলেই হেসে উঠল। সবাই মিলে হাসাহাসি করতে করতে রাতারগুলের কাছাকাছি পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে দোকান থেকে এক গাদা চাটনি কিনে মেঘালয় মিশুর হাতে ধরিয়ে দিল। মিশু চাটনিগুলো গলায় ঝুলিয়ে নিয়ে বলল, আমরা জঙ্গলের ভেতরে গিয়ে চাটনি বেচব, যারা আমাদের মতো ঘুরতে এসে আচার খেতে চাইবে তারা আমাদের কাছে চাটনি কিনে কিনে খাবে, 1 পিস 3 টাকা। পূর্ব সবাইকে দাঁড় করিয়ে কোমরে হাত রেখে বলল, সাদে কি বললাম, এরা সবসময় ব্যবসা চিন্তা মাথায় নিয়ে ঘুরে, রাতালগুড় সোয়াম ফরেস্টের ভেতরে গিয়েও নাকি আচার বেচবে। সবাই আরেক দফা হেসে নিল এসব নিয়ে। মিশুও খিলখিল করে হাসতে লাগলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বুকটা কেঁপে উঠল দুপুরের। নিখিল ও রিসিভ করে কাঁপা কাঁপা গলায় বলল, হ্যালো।
ওপাশ থেকে নিখিলের কর্কশ গলা ভেসে আসলো। রিসিভ করতে এত সময় লাগে? ভয় পেয়ে গেল দুপুর। নিখিল কখনো এভাবে রাগ দেখায়নি ওকে, আর এখন তো ও অন্য কারো স্ত্রী। গত দুদিন নিখিলের সাথে কোনো রকম কথা হয়নি, আজকে হঠাৎ কি হলো ওর? নিখিল বলল, বরের সাথে প্রেম নিয়ে ব্যস্ত ছিলে বুঝি। নিখিল, তুমি এভাবে কেন কথা বলছো? তো তোমার সাথে আর কিভাবে কথা বলা উচিত? এরকম বিহেভ দেখানোর জন্য কল দিয়ে থাকলে ফোন রাখো। রাখবো। তার আগে শুনি, মহারানীর নতুন জীবনটা কিভাবে শুরু হচ্ছে? নিখিলের কথা বলার স্টাইল দেখে রাগ হলো দুপুরের। ও বলল, খুব ভালোভাবেই শুরু হচ্ছে। আমার বর আমার অনেক কেয়ার করে। তা তো করবেই, সুন্দরী বউ পেয়েছে না, তার তো আর রৌদ্রময়ের দরকার ছিল না, তার দরকার ছিল তোমাকে, সে তো তোমাকে কেয়ার করবেই। নিখিল, ভাষায় এমন করছো কেন? তাছাড়া তোমার শ্বশুরঘরের লোকেরাও তো অনেক কেয়ার করে, তাই না? করবেই তো, তাদের তো একজন পুত্রবধূ দরকার ছিল, স্পেশালি রৌদ্রময়ের কোনো দরকারই ছিল না। দুপুরের মেজাজ রীতিমতো খারাপ হতে শুরু করেছে। ও সব কিছু সহ্য করতে পারে, কিন্তু বিনা কারণে খারাপ আচরণ একদমই সহ্য করতে পারে না। বলল, নিখিল, তুমি দয়া করে ফোনটা রাখো, আর রাগ ঝাড়ার জন্য ফোন দেও না প্লিজ। আমি রাগগুলো তাহলে কাকে দেখাবো? তোমার কি কিছুই করা ছিল না? আমি তোমার বাবাকে ভালো করেই চিনি। তুমি যদি তাকে একবার বলতে বিয়েতে তোমার মত নেই, তবে উনি কখনোই তোমাকে জোর করে অন্যর সাথে বিয়ে দিত না। দুপুর রেগে বলল, এই জন্য রেগে আছো? দেখো, হয়তো আমি চাইলেই বিয়েটা ভাঙতে পারতাম, কিন্তু সেই মুহূর্তে আমার কাছে আমার বাবার সম্মানটাই সবচেয়ে বড় ছিল। বাবার মুখের উপর না বলে দেওয়ার মতো শক্তিটা পাইনি আমি। আমি কি তোমার অযোগ্য ছিলাম? আমাকে বিয়ে করলে তোমার বাবার সম্মান নষ্ট হয়ে যেত? আমি তো চেয়েছিলাম গিয়ে তোমার বাবার হাতে পায়ে ধরে তোমাকে চাইতে। কেন বারণ করেছিলে আমাকে? নিখিল, আমার জায়গায় নিজেকে দাঁড় করিয়ে একবার ভাবো, আশা করি উত্তর পেয়ে যাবে। গত দুদিন যাবত পুরে পুরে শেষ হয়ে যাচ্ছি, আর তুমি ফোন দিয়ে আমাকেই রাগ ঝাড়ছো। কণ্ঠটা হঠাৎ নরম হয়ে গেল নিখিলের। ও বলল, আমি তোমার সাথে চরম খারাপ আচরণ করতে চাই দুপুর, যাতে করে খুব সহজেই আমার প্রতি তোমার বিতৃষ্ণা চলে আসে আর আমাকে ভুলে যেতে পারো। দুপুর হাসার চেষ্টা করে বলল, তোমার ধারণা ভুল। যত খারাপ কাজ করেই আমার সামনে আসো না কেন, দুপুর কখনো তোমাকে ভুলতে পারবে না। তোমার জায়গাটা আজীবন তোমার, সেখানে খারাপ আচরণ করে অযথা তোমাকে কষ্ট দিও না নিখিল। নিখিলের কান্না পেয়ে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, ভালো থেকো, আর আগামী তিন দিন আমাকে কল দিও না। এই তিন দিন অরণ্য হয়তো প্রত্যেকটা সেকেন্ড আমার সাথে থাকবে। হানিমুনে যাচ্ছ? প্রশ্নটা শুনে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল দুপুরের। হানিমুন নিয়ে কত প্ল্যান ছিল নিখিলের সাথে। নিখিল বলেছিল ওকে দার্জিলিং নিয়ে যাবে, কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে আনবে, রিসোর্টের বিছানায় শুয়ে নিখিলের বুকে মাথা রেখে দূরের হিমালয় দেখবেও। সব স্বপ্ন নিমিষে ভেঙে চুরমার হয়ে গেছে। নিখিল বলল, আচ্ছা রাখছি দুপুর, নিজের খেয়াল রেখো। তুমিও, আর প্লিজ সিগারেট খেও না। আমার জন্য চিন্তা করাটা বাদ দিও দুপুর, আমি চেষ্টা করব যাতে কখনো তোমাকে ফোন না দিই। ফোন দিও, আগামী তিনটা দিন দিও না। কোথায় যাচ্ছ? সিলেটে যাচ্ছি, নূরজাহান ব্র্যান্ডে উঠব। একদিন ট্যুরে গিয়ে ওই হোটেলে শুয়ে শুয়ে আমাকে ভিডিও কল দিয়েছিলে, কি পরিমাণ কষ্ট হবে আমার ভাবতে পারো নিখিল? আচ্ছা যাও, সাবধানে থেকো। শেষ মুহূর্তে গলাটা ভিজে উঠল দুপুরের। ফোন রেখে আয়নার দিকে তাকালো, চোখ মুছল শাড়ির আঁচলে। এই চোখের জল কাউকে দেখাতে চায় না। একটু বাদে অরণ্য এসে বেরিয়ে পড়ার জন্য তাগাদা দিল। লাগেজ নিয়ে গিয়ে গাড়িতে তুলে দিয়ে এসে দুপুরের সামনে দাঁড়ালো। টিস্যু পেপার দিয়ে দুপুরের কাজল ঠিক করে দিতে দিতে বলল, একটু নিজের কেয়ার করতে পারো না, বড্ড অগোছালো তুমি। দুপুর একটা দীর্ঘশ্বাস ছাড়লো, বেরিয়ে পড়ল ওরা সিলেটের উদ্দেশ্যে। রাতারগুলের নৌকায় ওঠার সময় লাইফ জ্যাকেট পরতে হলো মিশুকে। মেঘালয় ওকে জ্যাকেট পরিয়ে দিয়ে হাত ধরে নৌকায় তুলল। নৌকায় পা রাখতে নৌকা দুলে উঠলে মেঘালয় শক্ত করে ধরে ফেলল ওকে। ঘাটে থাকা মাঝি আর সমস্ত ট্রাভেলার্স হা করে চেয়ে আছে ওদের দিকে। মেঘালয় বারবার বলছে,
একটু সাবধানে পা ফেলো মিশু, এইদিকে পা দিও না, এখানে পা রাখো, পড়ে যাবে, একটু সাবধানে। এই টাইপের কথাবার্তা আর ওর মিশুকে আগলে রাখার ধরন দেখে লোকজন বুঝে গেছে ছেলেটা মেয়েটাকে কত বেশি ভালোবাসে। একজন মহিলা তার স্বামীকে বলল, দেখেছো কিরকম কেয়ার করে, সব মেয়েই এরকম কেয়ার চায়। সারা জীবন সাধনা করলে তবেই একজন এরকম জীবন সঙ্গী পাওয়া যায়। কথাটা মিশুর কানে লাগলো এসে, কে বলি নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছিল। সবাই যেভাবে চেয়ে আছে তাতে খুব লজ্জাও লাগলো। নৌকায় বসে সামনের দিকে তাকিয়ে রইল ও। ওর পাশে বসে মেঘালয় ওর হাত ধরে রেখেছে, বাকি তিনজন পেছনের দিকে বসেছে। নৌকা ছেড়ে দিল। নৌকায় দুজন মাঝি, একজন বয়স্ক লোক আর একজন ওনার ছেলে। ছেলেটি নিতান্তই ছোট, বয়স 11-12 হবে হয়তো। সে দিব্যি গায়ের জোরে নৌকার দাঁড় বাইছে। ধীরে ধীরে বনের ভেতর প্রবেশ করল ওরা। মিশুর চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। পানির রং একদম গাঢ় সবুজ, আর সামনে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। জঙ্গলের ভেতর দিয়ে ক্রমশই নৌকা ভেতরে ঢুকছিল। মিশু আনন্দে লাফিয়ে ওঠার মতো অবস্থা। নতুন নতুন কিছু গাছ, গাছেরও অন্যরকম একটা গন্ধ আছে। প্রাণ ভরে ও গাছের গন্ধ নিতে লাগলো। পানিতে ছপ ছপ শব্দ তুলে নৌকা বনের ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে। ফরেস্টের গভীরে ঢুকে রীতিমতো গা ছমছম করতে লাগলো। নিচেও সবুজ পানি, মাথার উপরেও ঘন গাছের ডালপালা বিস্তৃত হয়ে আছে। দুপাশেই ঘন জঙ্গল। বেশ থ্রিলিং লাগছে মিশুর কাছে। ও শিহরিত হয়ে উঠছে বারবার, আর মেঘালয় চেয়ে আছে ওর মুগ্ধ চোখের দিকে। মিশুকে সবচেয়ে বেশি সুন্দর লাগে মুগ্ধ হলে, আর সবচেয়ে বেশি স্নিগ্ধ লাগে স্নানের পর। বনের গভীর থেকে গভীরে নৌকা প্রবেশ করছে। দুপাশে ডালপালা এসে গায়ে লাগছে। একদম ঘন জঙ্গলে ঢোকার পর মেঘালয় বলল, মামা একটু দাঁড়ান তো। মাঝি দাঁড় বাবা বন্ধ করতেই মেঘালয় আস্তে করে উঠে দাঁড়িয়ে হাত ধরে মিশুকে তুলল। মিশুকে এক টানে বুকে নিয়ে বলল, পূর্ব ক্যাপচার। পূর্ব টুক করে ক্যামেরায় ক্লিক করে নিল। ঘন সবুজের মাঝে দুজন সুখী মানুষ একে অপরের দিকে চেয়ে আছে। মিশু মেঘালয়ের বুকে ভর দিয়ে মাথাটা উপর দিকে তুলে মুগ্ধ চোখে চেয়ে আছে মেঘালয়ের দিকে। মিশুর গলায় আবার চাটনিও ঝুলছে। পূর্ব বলল, চাটনি কোন না, চাটনিগুলো রেখে একটা ছবি তুলুন প্লিজ, হাস্যকর লাগছে। মিশু চাটনিগুলো গলা থেকে নামিয়ে নৌকায় ফেলল। মেঘালয় মিশুর কোমরে হাত রেখে কাছে টেনে নিল। এক হাত মেঘালয়ের বুকের উপর, আরেক হাত মেঘালয়ের গলায় জড়িয়ে ধরে মিশু তাকালো গাছের দিকে, আর মেঘালয় তাকিয়ে রইল মিশুর দিকে। পূর্ব এদিকে ছবি ক্লিক করে নিল, তারপর খুশি খুশি গলায় বলল, এই বছরের সেরা ছবি দোস। মেঘালয় মিশুর হাত ধরে ওকে বসালো। নৌকা আবারও চলতে শুরু করলো। মেঘালয় মাঝিকে বলল, মামাকে রাগ করেছেন? মাঝি হাসলো, না মামা রাগ করি নাই। মেঘালয় হেসে জবাব দিল, আমার বউ হয় মামা, গত পরশু আমাদের বিয়ে হয়েছে। সুন্দর বানাইছে আপনাদের, হলো নিজে আপনাদের একজনের আরেকজনের জন্য বানাইছে। মিশু লাজুক ভঙ্গিতে হাসলো। মেঘালয় বলল, মামা আরো বিরক্ত করব, কিছু ফটো শুট করব, রাগ করবেন নাকি মামা? না আমার রাগ নাই। নৌকার ছোট মাঝি অর্থাৎ বাচ্চা ছেলেটি হঠাৎ গান গাইতে শুরু করলো। ওর গানের গলা শুনে সকলকে একবার মুগ্ধ হতেই হলো। মেঘালয় ও ওর বন্ধুরাও যোগ দিল সাথে। এরকম একটা ছোট্ট বাচ্চা এত সুন্দর গান গাইতে পারে ওরা ভাবতেও পারেনি। আরাফ পুরো গান সহ বনের দৃশ্য ভিডিও করে নিল। নৌকা বাঁক নেওয়ার সময় মেঘালয় বিভিন্ন স্টাইলে মিশুর ছবি তুলে নিল। মিশুরও ছবি তুলতে খুবই ভালো লাগে, ও নানান পোজ দিয়ে ছবি তুলছে। মেঘালয় বলল, আমি কখনো এত ছবি তুলি না, আজকে তুলছি কারণ এগুলো স্মৃতি হয়ে থাকবে, কোনো একদিন আমাদের বাড়িতে ভক্তরা আসবে ঘুরতে, বাড়ির দেওয়ালে দেওয়ালে ছবিগুলো স্মৃতি হয়ে চলবে, ক্যাপশনে থাকবে বিয়ের পরদিন প্রথম মধুচন্দ্রিমা। পূর্ব বলল, দোষ মধুচন্দ্রিমা মতো কিছুই তো বললি না, পাবলিকের সামনে করবো নাকি আজব তো। সবাই হেসে উঠল। মিশু লজ্জায় লাল থেকে নীল, নীল থেকে বেগুনি হতে লাগলো। লাজুক চেহারাটা ফটাফট ক্যামেরায় ধারণ করছে পূর্ব। ওদের অজান্তেই দুজনের অনেক ছবি তুলে নিল। মিশুকে সবাই ভীত ভেবেছিল, ও সেরকম একটুও নয়। ছবি তোলার সময় বার কয়েক নৌকা দুলে উঠেছিল। মিশু পড়েও যাবার উপক্রম হয়েছিল কয়েকবার। অন্য মেয়ে হলে তো চেঁচিয়ে চেঁচিয়ে বন মাথায় তুলে ফেলত। মিশু দিব্যি উৎফুল্ল হয়ে বসে আছে। ওর বরং আফসোস হচ্ছে কেন পড়ে গেল না সেটা ভেবে, পড়লে সবুজ জলের গন্ধটাও গায়ে মেখে নিতে পারত। এসব ভাবছে আর চাটনি খেয়ে যাচ্ছে অনবরত। রাতারগুলের ভেতরে যে টাওয়ারটা আছে সেখানে এসে নৌকা দাঁড় করালো। মেঘালয় হাত ধরে মিশুকে উপরে তুলল। অনেক উঁচু টাওয়ার, সবাইকে নিচে দাঁড় করিয়ে পূর্বকে নিয়ে একদম চূড়ায় উঠে গেল। বেশি মানুষ উঠলে টাওয়ার দুলে ওঠে,
কেঁপে ওঠে, তাই বাকিরা নিচেই রইল। মিশু সব কিছু উপভোগ করছে একদম ভেতর থেকে। মেঘালয়কে জড়িয়ে ধরে থ্যাংক ইউ বলতে ইচ্ছে করছে ওর। উপরে উঠেও দুজনের অসংখ্য ছবি তুলল পূর্ব। একদম চূড়ায় মিশু মুগ্ধ হয়ে বনের দিকে চেয়ে আছে, আর মেঘালয় পেছন দিক থেকে জড়িয়ে ধরে আছে ওকে। নেমে আসার পর বাকিরা উপরে উঠল, আর মেঘালয় ফাঁকা নৌকায় শুয়ে মিশুকে বুকে নিয়ে ছবি তুলল। অনেক ট্রাভেলার্স ইমপ্রেসড ওদের এনার্জি আর প্রেম দেখে। বেশ কিছুক্ষণ ত্রাণ ভরে শ্বাস নিল ওরা। মিশু বিস্ময়ে কথাই বলতে পারছে না। অনেকে মিশুর গলায় ঝোলানো চাটনি দেখে অবাক হয়ে থাকত। মিশু তাদেরকে বলতো, চাটনি খাবেন, 3 টাকা পিস। যাকে বলা হতো সে ভেবা চাকা খেয়ে যেত একদম। মিশু একটা চাটনি ছিঁড়ে তাদের হাতে দিয়ে দিত। সে টাকা বের করতে গেলে ও বলতো, টাকা লাগবে না, এমনি দিচ্ছি, এমনির আরেকটা নাম 3 টাকা। সবাই আরো বেশি ভেবা চাকা খেয়ে যেত। এমনির আরেক নাম 3 টাকা, এরকম বাক্য এই জন্মে কেউ শোনেনি বোধ হয়। মেঘালয়ের বন্ধুরা মিশুর কথাবার্তা আর কাণ্ড দেখে মজা পাচ্ছিল। পুরো বনটা নৌকায় ঘোরার পর ধীরে ধীরে আবারও ঘাটের দিকে ফেরা হলো। মিশুর মন খারাপ হয়ে যাচ্ছে, ওর মুখটা একটুখানি হয়ে গেছে। মেঘালয় জিজ্ঞেস করল, কি হয়েছে মিশুমণি? আমার ওই বনের ভিতর যেতে ইচ্ছে করছিল, একদমই ফিরতে ইচ্ছে করছিল না। হাইলে বাচ্চাটা মন খারাপ করে না সোনামণি। আমরা যতক্ষণ ভিতরে ছিলাম এতক্ষণ কেউ ওখানে থাকে না রে। মামাকে কতক্ষণ বসিয়ে রাখলেন এখন? ওর বেশি সময় এখানে কেউ থাকে নাকি কেউ? মিশু মুখটা কালো করে বসে রইল। সবই বুঝতে পারছে, তবুও ওর মন খারাপ লাগছে। মেঘালয়ের ইচ্ছে করছে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে রাখতে, কিন্তু পাবলিক প্লেসে সেটা সম্ভব নয়। মিশুর মন খারাপ করার চেহারা দেখে ওর খুব খারাপ লাগছে। ঘাটে ফেরার আগেই মেঘালয় মাঝিকে কিছু বকশিস দিয়ে দিল। যেটা ঠিক করা হয়েছিল সেটা নিয়েই অনেক দরদাম করে সেখানে এক্সট্রা বকশিস পেয়ে মাঝি খুশি হয়ে গেলেন। ঘাটে ফিরেই মেঘালয় দেরি না করে মিশুকে নিয়ে গাড়িতে উঠল। শায়ান এক বোতল পানি এনে দিল। মিশু পানি খেয়ে সিটে চুপচাপ বসে রইল। মেঘালয় দু হাতে ওর মুখটা ধরে বলল, এই পাগলি, মন খারাপ করে থাকবা? তুমি জানো না তুমি এরকম গাল ফুলিয়ে বসে থাকলে আমারও মন খারাপ হয়ে যায়। মিশু মেঘালয়ের বুকে মাথা রেখে বলল, সবকিছু এত সুন্দর কেন? বেশি সুন্দর দেখলে আমার মন খারাপ হয়ে যায়, আমি কেমন যেন হয়ে যাই। কাল তোমাকে আরো সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো পাগলি। কাল একদম সকাল সকাল বের হবো, সারাটা দিন তুমি সেখানে প্রকৃতির কোলে বসে থাকবে। মিশু আর কিছু বলল না। পূর্বরা গাড়ির কাছে আসছে দেখে ও সোজা হয়ে বসল। গাড়ি ছেড়ে দেওয়ার পর আশেপাশের সৌন্দর্য দেখে ওর মন ভালো হয়ে যাচ্ছিল। বিকেল গড়িয়ে এসেছে, খাবার খেয়ে পান্থুয়ামায় চলে গেল ওরা। কিন্তু সময়ের অভাবে বেশিক্ষণ থাকা হলো না। মিশুর মনটা একটু ভালো হতে শুরু করেছিল, আবারও খারাপ হয়ে গেল। ও কোনো কথা না বলে একদম গম্ভীর হয়ে বসে রইল। হোটেলে ফিরে মিশুকে ফ্রেশ হতে বলে পূর্বর সাথে কথা বলার জন্য ওদের রুমে গেল মেঘালয়। রুম থেকে বেরিয়ে নিজের রুমে ঢুকতে যাবে এমন সময় পেছন থেকে একজন ডাকল, আরে মেঘালয় না? মেঘালয় পেছনে তাকাতে খুশি হয়ে উঠল। অরণ্য, অরণ্য মেঘালয়ের ছোট্টবেলার বন্ধু ছিল। কলেজে ওঠার পর সবাই চেয়ে যাওয়ার মতো আলাদা হয়ে গেছে, কিন্তু খুব ভালো বন্ধুত্ব ছিল ওদের। মেঘালয় গিয়ে অরণ্যকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস বন্ধু? ভালো, ইনফ্যাক্ট খুব ভালো, হানিমুন এসেছি দোস্ত। সত্যি কংগ্রেচুলেশনস বন্ধু, অনেক দিন পর দেখা, তুই কি ট্যুরে এসেছিস? মেঘালয় মাথা চুলকে বলল, ফ্রেন্ড সার্কেল নিয়ে এসেছি, তো ভাবিও আছে। অরণ্য এসে বলল, ভাবি কোথায়? রুমে ফ্রেশ হচ্ছে, মাত্র বাইরে থেকে ফিরলাম তো। তোর বউকে দেখাবি না? হোয়াই নট, হাজার হলেও দোস্ত, তোর বউ মানে তো আমার বউ, আমার বউ মানে তোর বউ। মেঘালয় হো হো করে হেসে উঠল। অরণ্য বলল, ভাবিকে নিয়ে আমাদের রুমে আয়, এই তো এটাই আমাদের রুম। ওকে, তুই গিয়ে কফি বানা, আমরা আসছি। অরণ্য হাসতে হাসতে মেঘালয়ের রুমের বিপরীত রুমটায় ঢুকে গেল। মেঘালয়ের রুমে ঢুকে দেখল মিশু গুনগুন করে গান গাইছে আর চুল আঁচড়াচ্ছে। চুল ঠিক মতো মুছতেই পারেনি আর আঁচড়াচ্ছে দেখে ও রেগে বলল, তোমাকে ভেজা চুল আঁচড়াতে বারণ করেছিলাম। মিশু মুখ কাঁচু মাচু করে বলল, ইস ভুলেই গেছিলাম। আঁচড়াচ্ছো ভালো করেছো, এক পুরনো বন্ধুর সাথে দেখা, চলো ওর বউকে দেখে আসি। মিশু উঠে দাঁড়ালো। মেঘালয় এগিয়ে এসে তোয়ালে দিয়ে মিশুর চুলগুলো ভালো মতো আশ্রয় দিয়ে বলল, কিচ্ছু পারে না সোনামণিটা, চোখে কাজল দাও। মিশু চোখে কাজল দিতে গিয়ে এক চোখে মোটা আরেক চোখে পাতলা হয়ে গেল। মেঘালয় নিজেই সেটা ঠিক করে দিল। তারপর শাড়ি পরিয়ে দিয়ে হালকা মেকআপ করিয়ে একদম পুতুলের মতো দেখাচ্ছিল মিশুকে। মেঘালয় বলল, উফ যা লাগছে না, আমার তো মন খারাপ হয়ে যাচ্ছে। সেটাই ভাবছি,
এই আমরা তো আবার বের হব, তাড়াতাড়ি আসো। অরণ্য দরজায় নক করতে ও দরজা খুলে অভ্যর্থনা জানালো। মিশু মেঘালয় ভেতরে ঢুকে দুপুরকে দেখে একদম হতবাক। একদম একই রকম দেখতে একটা মেয়েকে ট্রেনে দেখেছিল ওরা, নতুন বউয়ের সাজে দেখেছিল। সেই মেয়েটাই কি? না, একটু পার্থক্য আছে, ওই কনের চেয়ে এই মেয়েটা একটু বেশি ফর্সা। ট্রেনে দেখা মেয়েটা একটু শ্যামলা ছিল, কিন্তু চেহারার গড়নে অদ্ভুত মিল। মেঘালয় ও মিশু একে অপরের দিকে মুখ চাওয়াচাবি করতে লাগলো। দুপুর বলল, বসুন আপনারা। মিশু ও মেঘালয় থতমত খেয়ে চেয়ে আছে। মিশু রুদ্রময়ীর সাথে কথাও বলেছে, কথা বলার সময় মেয়েটার মুখের ভঙ্গি যেমন হয় এই মেয়েটারও ঠিক সেরকম হচ্ছে। মিশু হেসে বলল, ভাবি তো অনেক সুন্দর দেখতে। দুপুর হাসার চেষ্টা করলো, মিশু সবার সাথে খুব অনায়াসই মিশে যায়। ও গিয়ে দুপুরের পাশে দাঁড়িয়ে দুপুরকে রীতিমতো জড়িয়ে ধরল। মেঘালয়ের মিশুর এই জিনিসটাই খুব পছন্দ, সবাইকে দ্রুত আপন করে নেয় মেয়েটা। মিশু হেসে হেসে বলল, সত্যি ভাবি আপনি খুব সুন্দর, অরণ্য ভাইয়ের কি সুন্দর একটা বউ পেয়েছে। অরণ্য হেসে জবাব দিল, আপনি কিন্তু একদম পুতুলের মতো দেখতে, দেখলেই কোলে নিয়ে আদর করতে ইচ্ছে করে। অরণ্যর মুখে এমন কথা শুনে ভেবা চাকা খেয়ে গেল মিশু। মেঘালয় ও অরণ্য হেসে উঠল। মিশু লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। দুপুর বলল, সত্যি বলেছেন কিন্তু, তোমাকে দেখলেই গাল টেনে দিতে ইচ্ছে করে। একদম খুকুমনি খুকুমনি চেহারা, শাড়ি পরে ঠিক রাজকন্যাটি লাগছে। মিশু হাসল, মেঘালয় মাথা চুলকালো লজ্জা পেয়ে। দুপুর মিশুকে বলল, সরি বোন, তুমি বলে ফেলেছি, আসলে তুমি দেখতে এমন পিচ্ছি, আপনি বলতেই ইচ্ছে করে না, আর এত আপন আপন লাগে, আপনি বলা যায় বলো। মিশু দুপুরকে জড়িয়ে ধরে বলল, তুমি করিয়ে বলুন, আমার ভালো লাগছে শুনতে। অরণ্য দু কাপ কফি এগিয়ে দিল মেঘালয় ও মিশুর দিকে। মেঘালয় সোফায় বসে কফিতে চমক দিল। মিশু দুপুরকে নিয়ে বিছানার উপর বসেছে। অরণ্য ও মেঘালয় হাসাহাসি করছে। মিশু দুপুরকে জিজ্ঞেস করল, চমকে উঠল দুপুর। অরণ্য মাথা তুলে তাকালো মিশুর দিকে, কারো মুখে কোনো কথা ফুটছে না। দুপুরের মুখটা গম্ভীর হয়ে গেল হঠাৎ। দুপুরের গম্ভীর মুখের দিকে তাকিয়ে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল মেঘালয়ের। মেয়েটি দিব্যি হাসি খুশি ছিল। বোনের কথা জিজ্ঞেস করতেই তার মুখ এমন আশারে আকাশের মতো হয়ে গেল কেন? কোনো একটা ব্যাপার নিশ্চয়ই আছে। মিশু কৌতূহলী হয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে দুপুরের মুখের দিকে। দুপুর কত দ্রুত চিন্তা করছে কি উত্তর দেবে সে। যদি মিথ্যে বলে তবে ব্যাপারটা বাজে হয়ে দাঁড়াবে। হতে পারে মিশু তার বোনকে কোনোভাবে চেনে, অস্বীকার করলে মিশু ওকে মিথ্যাবাদী ভাববে। দুপুরে একটু ভেবে উত্তর দিতে যাবে এমন সময় অরণ্য বলল, না, ওর কোনো বোন নেই। মিশু আর কিছু বলল না। দুজনের বিকৃত মুখ দেখেই মনে হচ্ছে ব্যাপারটা গোল মেরে, কোথাও একটা গোপন রহস্য আছে যেটা ওরা লুকাতে চাইছে। অযথা কথা বাড়িয়ে আর লাভ নেই। মেঘালয় ঠিক একই কথাই ভাবছিল। অরণ্য হানিমুন এসেছে, তার মানে হয়তো দুদিন আগেই অরণ্যর বিয়ে হয়েছে। ঠিক সেদিনই বিয়ের কনে পালিয়ে এসে ট্রেনে উঠেছিল। এদের মাঝে একটা যোগসূত্র নিশ্চয়ই আছে। সেসব আর জিজ্ঞেস করে ওদেরকে বিবৃত করার কোনো মানেই হয় না। ওরা যে মিথ্যে বলছে সেটা দুপুরের গম্ভীর মুখ দেখেই স্পষ্ট হয়ে গেছে। মেঘালয় কথা ঘুরানোর জন্য বলল, কবে আসলি এখানে? অরণ্য হাসার চেষ্টা করে বলল, কিছুক্ষণ হলো পৌঁছেছি, তোরা? আমরা আজকে সকালে এসেছি, সারাদিন ঘুরে সন্ধ্যার আগে ফিরলাম, এখন আবার একটু বেরোবো। অরণ্য জানতে চাইল, এখন কোথায় ঘুরতে যাবি আবার? রাত তো হয়ে এসেছে প্রায়। মেঘালয় জবাব দিল, একটা কাজ আছে, চা বাগানে মালিকের সাথে মিটিং আছে একটু। অরণ্য মাথা ঝাঁকিয়ে বলল, ও আচ্ছা, ডিনার তো বাইরেই করবি তাই না? আমরা একসাথে ডিনার করতে পারি? মেঘালয় বলল, অবশ্যই, আমার সাথে আরও তিনজন ফ্রেন্ড আছে, সবাই একসাথে ডিনার করতে পারবো। তো তোরাও চল না আমাদের সাথে, একটু ঘুরে ফিরে একেবারে ডিনার করেই হোটেলে ফিরবো। অরণ্য দুপুরের দিকে তাকিয়ে বলল, না রে, জার্নি করে এসে টায়ার্ড হয়ে গেছে, দুপুরে রাত নেমেছে, এখন আর বাইরে যাব না। দুপুর অরণ্যর কথার মাঝখানে বলে উঠল, আমি একদম ঠিক আছি, রুমে বসে থাকতে বরং ভালো লাগছে না, যাই না ঘুরে আসি, আমি আর ভাবি মিলে গল্প করব, আর আপনারা কথা বলবে। দুপুর নিজে থেকে যেতে চাইছে বলে অরণ্য আর না করল না।
কফি খাওয়া শেষ করে ওরা বাইরে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। দুপুর যথাসাধ্য চেষ্টা করেছে স্বাভাবিক হওয়ার জন্য, মিশুর সাথে গল্প করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, তবুও কেন যেন সহজ হতে পারছে না। কিন্তু মিশুর সাথে খুব গম্ভীর মানুষও ঠিকই গল্পে মেতে উঠতে বাধ্য। মিশু যে কী পরিমাণ বকবক করতে থাকে না চাইলেও মুড আপনা আপনি চালু হয়ে যায়। দুপুর ও মিশুর রাতারগুলে ভ্রমণের গল্প শুনতে শুনতে উত্তেজিত হয়ে উঠতে লাগলো। দুদিন পর দুপুরকে এরকম স্বাভাবিকভাবে হাসতে দেখে অরণ্য স্বস্তির নিঃশ্বাস ফেল। মেঘালয়কে বলল, তোর বউয়ের শুধু রূপ নয় গুণও আছে দেখছি। মেঘালয় হেসে হেসে বলল, আমার বউয়ের কি দেখলি তুই? আহা, যেটুকু দর্শনীয় সেটুকুই দেখেছি। দেখ আমার বউয়ের সাথে কেমন গলায় গলায় ভাব জমিয়েছে, যেন ওরা মায়ের পেটের বোন। বলেই শব্দ করে হেসে উঠল। মেঘালয় ওর কাঁধে হাত রেখে বলল, ঠিক আছে আমরা তাহলে ভাইরা ভাই। অরণ্য বলল, তোর বউ মানে আমার বউ, আর আমার বউ মানেই তো তোর বউ, তাই না? মেঘালয় অরণ্যর কাঁধে একটা ঝাঁকুনি দিয়ে বলল, না তোর বউ মানে আমার বউ, আর আমার বউ মানে তোর ভাবি। দুই বন্ধু হো হো করে হেসে উঠল। মিশু ও দুপুর ওদের ফিসফিস কথাবার্তা আর উচ্চস্বরে হাসতে দেখে ওরাও হাসল। যাক, ঘুরতে এসে একটু আনন্দ হলে সেটাও অনেক। বাড়িতে থাকলে নিশ্চয়ই সারাক্ষণ কান্না পেত দুপুরের। গাড়ির কাছে এসে মেঘালয় হাসতে হাসতে বলল, জনসংখ্যার ঘনত্ব বেশি, একটু চাপাচাপি করে বসতে হবে দোস্ত, কষ্ট হবে না তো? অরণ্য বলল, তোর বউকে তো আমার মানুষ মনেই হয় না। মিশু ভ্যাবা চাকা খেয়ে অরণ্যর দিকে তাকালো। মানুষ মনে হয় না মানে মিশু কি তাহলে? অরণ্য বলল, না মানে মিশুকে আমার বারবিডল বারবিডল লাগে, ওকে তো অনায়াসে কোলের উপর বসিয়ে নিয়ে যেতে পারিস। মিশু লজ্জায় মাথা নিচু করে ফেলল। মেঘালয়ের বন্ধুরা অনেক দুষ্টমি করলেও এত বেশি ফাজলামো কখনো করে না। অরণ্য একটু গভীর টাইপের কথাবার্তা বলে, শুনতে কেমন যেন লাগে। ছেলেটার মুখে কিচ্ছু আটকায় না। মেঘালয় ইয়ার্কির মোক্ষম জবাব দিতে সত্যি সত্যি মিশুকে কোলে নিয়ে গাড়িতে গিয়ে বসল। মিশুর ইচ্ছে করলো লজ্জায় মেঘালয়ের বুকের ভেতর ঢুকে যায়, চোখ মেলে তাকাতেই পারছে নাও। মেঘালয় ওকে কোলের উপর বসিয়ে পাশের সিটে অরণ্যকে বসতে বলল। অরণ্যর পাশে দুপুর বসে পড়ল। সামনের সিটে বাকি তিন বন্ধু বসে গেল। আরাফ গাড়ি ড্রাইভ করছে। ছোট্ট একটা গাড়ি হওয়ায় বসতে কষ্ট হয়ে গেছে, কিন্তু মেঘালয়ের এই গাড়িটাই খুব পছন্দের। মিশু মেঘালয়ের কোল থেকে নেমে পাশে বসল। মেঘালয় ওর চোখের দিকে তাকাতেই চোখাচোখে হয়ে গেল। মিশু চোখ রাঙালো ওকে, কিন্তু মেঘালয়ের দৃষ্টি খুব গভীর। ভেতরটা কেঁপে উঠল মিশুর, ও দ্রুত চোখ সরিয়ে নিল। গন্তব্যস্থলে পৌঁছে গাড়ি থেকে নেমে মিশু ও দুপুরকে একটা টেবিলে বসতে বলা হলো। ওরা দুজন সেখানে বসে কফি খেতে খেতে গল্পে মেতে উঠল। আর মেঘালয় ও ওর বন্ধুরা তাদের জরুরি আলাপ স্বার্থে অন্য টেবিলে মিটিংয়ে বসে গেছে। অরণ্যর যদিও কোনো কাজ ছিল না, তবুও মেঘালয়ের সাথে সেখানেই বসেছে। ওরা কথা বলছিল আর অরণ্য ফাঁকে ফাঁকে বারবার আর চোখে তাকাচ্ছিল দুপুরের দিকে। দুপুর সেটা বুঝতে পেরে মাথা নিচু করে রইল। ও মিশুর সাথে মিশে গিয়ে বিভিন্ন ব্যাপার নিয়ে কথা বলছে। মিশু মেয়েটা অনেক ইন্টারেস্টিং ক্যারেক্টার বলা যায়। জগতের যত সব অদ্ভুত রে কথাবার্তা ওর মগজে কিলবিল করে, সেসব বলে বলে অন্যের মাথা ধরিয়ে দেয়। শুনতে যে খারাপ লাগে একদম তা না, বরং বেশ মজা করে সেসব আজগুবি কথাবার্তাগুলো বলে। সচরাচর এমনটা তো দেখা যায় না। দুপুরও মেতে উঠল ওর সাথে। আস্তে আস্তে মন খারাপ ভাবটা কেটে যেতে আরম্ভ করেছে। মিটিং শেষ হলে রেস্টুরেন্টে চলে এলো ওরা। খাবার টেবিলে বসেও মিশু ও দুপুর গল্প করছিল। মেঘালয় মিশুর বকবকানি শুনে হাসছে আর ভাবছে মেয়েটা আজীবন যেন এমনই থাকে। খাবার চলে এলে ওরা খেতে আরম্ভ করল। মিশু হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা তোমরা কি কেউ ব্যাং খেয়েছো? মেঘালয় কেশে উঠল, ব্যাং কেউ খায় নাকি? মিশু উৎসাহ নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।